ইসলাম মানে অন্যরকম হৃদয় কাড়া আলো, ইসলাম মানে চেষ্টা করা হতে আরো ভালো, ইসলাম মানে মায়ায় ভরা মধুর কোন ফুল, ইসলাম মানে জানা মাত্র ছেড়ে দেয়া ভুল, ইসলাম মানে অন্যরকম হৃদয় কাড়া আলো, ইসলাম মানে চেষ্টা করা হতে আরো ভালো, ইসলাম মানে মায়ায় ভরা মধুর কোন ফুল, ইসলাম মানে জানা মাত্র ছেড়ে দেয়া ভুল। চারিদিকে শুনছি শুধু একটাই স্লোগান, ইসলাম ছিল ইসলাম আছে থাকবেই ইসলাম, ইসলাম 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 ইসলাম। কিভাবে আমরা একটা সুখী সমৃদ্ধ জীবন পেতে পারি? সুখ বিষয়টা এত জরুরি, এত গুরুত্বপূর্ণ যে ইউনাইটেড নেশনের জেনারেল অ্যাসেম্বলি মার্চের 20 তারিখকে দ্য ইন্টারন্যাশনাল হ্যাপিনেস ডে হিসেবে ঘোষণা করেছে, মানে আন্তর্জাতিক সুখ দিবস। বিশ্বের সবচেয়ে সুখী দেশের তালিকায় টানা কয়েকবার যে দেশটায় নাম উঠে এসেছে সেটা হচ্ছে ফিনল্যান্ড। নাম শুনেছেন? এটা হচ্ছে নর্দার্ন ইউরোপের একটা দেশ, স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিজের একটা, ফিনল্যান্ড। সে জরিপে উঠে এসেছে যে ফিনল্যান্ডের লোকেরা নাকি বেশি সুখী। তা আজকে আমরা দেখবো কারণ কি, তাদের তো সুখের কারণ। ফিনল্যান্ডে একটা ইউনিভার্সিটি আছে, ইউনিভার্সিটি অফ হেলসিঙ্কির একজন রিসার্চার জেনিফার ডি ফাওলা, সে দুইটা কারণ উল্লেখ করেছে বেসিকলি, যে বারবার ফিনল্যান্ডের নাম উঠে আসছে কেন, কেন তারা সুখী। তো প্রথম যে কারণটি সে আইডেন্টিফাই করেছে সেটা হচ্ছে তাদের হেলদি লাইফস্টাইল। তারা হেলদি লাইফস্টাইলে অভ্যস্ত, প্রকৃতির সাথে তাদের নিবিড় একটা সান্নিধ্য আছে এবং সেই সাথে স্বাস্থ্যসম্মত তাদের কর্মজীবন, হেলদি লাইফস্টাইলের কারণে তারা হ্যাপি। তা আমি খুঁজে দেখলাম যে এখন ফিনল্যান্ডের লোকেরা হেলদি লাইফস্টাইলের কথা বলে, যেটা বিশ্বনাথ ইসলাম 1500 বছর আগেই আমাদেরকে জানিয়ে গিয়েছে, ঠিক কিনা বলেন? আপনি যদি বিশ্বনাথ ইসলামের বায়োগ্রাফি একটু চেক করেন, দেখবেন যে কতটা অর্গানিক লাইফ বিশ্বনাথ ইসলাম লিড করেছেন, প্রকৃতির সাথে বিশ্বনাথ ইসলামের সম্পর্ক যে কতটা নিবিড় ছিল, আপনি শুনলে অবাক হবে। ওনার শৈশবের দিকে যদি আমরা তাকাই, আমরা দেখব যে তিনি মক্কায় জন্মেছেন ঠিকই, কিন্তু মক্কায় বড় হননি, বড় হয়েছেন বনু সাদে। জানেন আপনারা, হালিমাতু সাদিয়া দুধপান করানোর জন্য মক্কা থেকে বিশ্বনাথ ইসলামকে সেই তায়েফ পেরিয়ে আরো 70-80 কিলো দূরে বনু সাদ, যেখানে ধুধুমরু প্রান্ত, সুবিশাল আকাশ, বিস্তীর্ণ জমিন, বড় বড় পাহাড়, এরকম একটা মরুপল্লীতে বিশ্বনাথ ইসলামের শৈশব কেটেছে। দেখেন প্রকৃতির সাথে বিশ্বনাথ ইসলামের জীবনের কতটা নিবিড় সান্নিধ্য ছিল, কতটা সুনিবিড় সম্পর্ক ছিল। এরপর সেখান থেকে যখন চলে আসলেন, হি স্টার্টেড হিজ ক্যারিয়ার অ্যাজ এ শেফার্ড, রাখাল হিসেবে ক্যারিয়ার শুরু করলেন। পাহাড়ি উপত্যকা মাড়িয়ে তিনি ছাগল চড়াতেন, মেষ চড়াতেন, পৃথিবীর সব নবীরা ছাগল চড়িয়েছেন। মরুভূমির রুক্ষ পরিবেশ মাড়িয়ে মরুঝড় সাইমুনকে মোকাবেলা করে তিনি কাফেলা নিয়ে এদিক থেকে ওই দিকে যেতেন, 27টা যুদ্ধে সরাসরি নেতৃত্ব দিয়েছেন। আল্লাহ আকবার! পাহাড়ে উঠতেন, মরুদ্যানে হাঁটতেন, খেজুরের বাগানে ঘুরতেন, তৃষ্ণা লাগলে কুয়া থেকে পানি তুলে খেতেন। এর চেয়ে অর্গানিক লাইফ আর হতে পারে ভাই? আওয়াজ করে বলেন, হতে পারে? ইভেন যেখানে ঘরের ভেতরে ঘুমাতেন, ঘরটাও ছিল খেজুর পাতার ছাউনি দিয়ে, খেজুরের পাতা, ডাল, ছোবড়া, এগুলো দিয়ে বালিশ, তোষক, জাজিম বানিয়ে শুতেন, আর সবসময় অর্গানিক খাবার খেতেন। তাহলে ফিনল্যান্ডের লোকেরা সবচেয়ে বেশি সুখী তাদের হেলদি লাইফস্টাইলের কারণে, প্রকৃতির সাথে নিবিড় সম্পর্ক। কিন্তু বিশ্বনাথ ইসলাম এই ঘটনা ঘটার 1500 বছর আগেই জানিয়ে গিয়েছেন যে হেলদি লাইফস্টাইলের কোনো বিকল্প নেই, পুরো লাইফটাই ছিল ওনার হেলদি, অর্গানিক। জেনিফার ডি ফাওলা দ্বিতীয় যে কারণটি উল্লেখ করেছেন যে ফিনল্যান্ডের লোকেরা এত সুখী কেন, সে বলেছে যে তারা টেনশন ফ্রি লাইফস্টাইলে অভ্যস্ত, কোনো পরিস্থিতিতে উদ্বিগ্ন হতে চায় না, যে কোনো সিচুয়েশন ঠান্ডা মাথায় ডিল করে। বিশ্বনাথ ইসলামের বায়োগ্রাফির দিকে তাকান, তিনিও তাই করেছেন সারা জীবন। সাধ্যের সবটুকু বিশ্বনাথ ইসলাম করতেন, সর্বোচ্চ চেষ্টাটুকু করে চেষ্টা প্রচেষ্টা শেষে কর্ম শেষে ফলাফলের জন্য তিনি আল্লাহর উপর নির্ভর করতেন, তাওয়াক্কুল আলা আল্লাহ, উদ্বিগ্ন হতেন না, মাথা ঠান্ডা রেখে সিচুয়েশন ডিল করতেন। এর কারণ, আমাদের জীবনে এমন অনেক কিছু ঘটে যায় যেটার উপর আমাদের কোনো হাত থাকে না, তো যেটার উপর আমার নিয়ন্ত্রণ নাই সেটা নিয়ে আমি উদ্বিগ্ন হয়ে লাভ আছে? কথা বলেন, উদ্বিগ্ন হয়ে লাভ আছে? জীবন আপনাকে অনেক কিছু দিবে, আবার কেড়ে নিবে। আল্লাহ এভাবেই পৃথিবীটাকে সাজিয়েছে, ইয়াউমুন লাকা ওয়া ইয়াউমুন আলাইকা, একদিন আপনার ভালো যাবে আর একদিন খারাপ যাবে। ওয়া তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, আল্লাহ বলেন যুগটাকে আমি ঘুরিয়ে ফিরিয়ে মানুষের সামনে এভাবেই আনি। দিস ইজ দ্য রুটিন ওয়ার্ক অফ দিস দুনিয়া।
দুনিয়ার রুটিন ওয়ার্ক এইটা, আজকে ভালো কালকেও যে ভালো যাবে এমনটা নয়, কালকে খারাপ যাবে, আজকে তার খারাপ যাচ্ছে পরশু দিন আবার তার ভালো দিন যাবে, ঠিক কিনা বলেন? অন্য এক সুরে আল্লাহ তাআলা বলেছেন ফাইন্নামা আল উসরি ইউসরা, নিশ্চয়ই কষ্টের সাথে আছে স্বস্তি, আজীবন মানুষ কষ্টে থাকে না, দুঃখের পরে থাকে সুখ, দুঃখের পরে কি থাকে? সুখ থাকে। এজন্য উদ্বিগ্ন হওয়া যাবে না, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি জীবনী থেকেও আমরা এটাই শিখি, উদ্বিগ্ন হওয়া যাবে না। তিনি বলতেন ওয়া আলাম আন্নামা আসাবাকা লাম ইয়াকুন লিইখতিআক ওয়ামা আখতাআকা লাম ইয়াকুন লিইসিবাক রুফিআতিল আকলাম ওয়া জাফাতিস সুহুফ। ওনার কাজিন আবদুল্লাহকে ডেকে বললেন, আবদুল্লাহ যেটা তুমি পাওয়ার সেটা তুমিই পাবা, কোনো দিন মিস হবে না এটা তোমার, যেটা তোমার হওয়ার কথা ছিল এটা তুমি পাবাই, এটা মিস হবে না, আর যেটা তোমার নাসিবে নাই যেটা তুমি পাবা না, গোটা বিশ্বের সব ক্ষমতাকে হাতের মুঠোয় আনলেও সেটার দেখা তুমি পাবে না। তো এই জন্য উদ্বিগ্ন হয়ে লাভ আছে বলেন না, আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টাটুকু করব, তারপর ফলাফলের জন্য আমরা ভরসা রাখবো, নির্ভর করবো একজন সত্তার উপর। আওয়াজ করে বলুন তো, তিনি কে? আমরা আল্লাহর উপর ভরসা রাখবো। তাহলে ফিনল্যান্ডের লোকেরা এই যে হ্যাপি হয়ে খুব বেশি খুশি, এত বেশি খুশি হওয়ার কিছু নেই, এগুলো আগে থেকে আমরা জানি, কি বলেন? জানি না আমরা, জাস্ট একটু প্র্যাকটিস করে নিজের জীবনের সাথে মানিয়ে নিতে হবে। সম্মানিত শুধু আপনি যদি কোরআনকে জিজ্ঞেস করেন যে হোয়াট ইজ দ্য কোরআনিক ফর্মুলা অফ হ্যাপি লাইফ, সুখে শান্তিতে থাকার জন্য কোরআনিক ফর্মুলাটা কি, কিভাবে আমরা সুখী সমৃদ্ধ জীবন পেতে পারি, কোরআন আপনাকে দুইটা জিনিসের কথা বলে, নাম্বার ওয়ান হচ্ছে ফেইথ, নাম্বার টু হচ্ছে গুড ডিড। আই রিপিট, আমি আবারও বলছি, নাম্বার ওয়ান ফেইথ, বিশ্বাস, আল্লাহর উপর অগাধ বিশ্বাস এবং আস্থা। দুই নম্বর হচ্ছে গুড ডিড, মানে সৎকর্ম, নেক আমল, যার মধ্যে দুইটা থাকবে তাকে সুখী সমৃদ্ধ জীবন দান করবে কে? ফেইথ অ্যান্ড গুড ডিড, ইউল বি হ্যাপি ইন ইউর লাইফ ফর দ্য শিওর, আই এম টেলিং ইউ। এই দুইটা যদি এনশিওর করতে পারেন, আপনাকে সুখী সমৃদ্ধ জীবন দিবে কে? এবং এই আয়াতটি দিয়েই, হ্যাপি হওয়ার কোরআনিক ফর্মুলা দিয়ে আমি আজকের আলোচনা শুরু করেছি। আল্লাহ তাআলা সূরা নাহলের 97 নম্বর আয়াতে বলছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। বিশ্বাসী নারী কিংবা পুরুষ, তারা যদি সৎকর্ম করে তাদেরকে আমি সুখী সমৃদ্ধ জীবন দান করব। অর্থগুলো খেয়াল করে শুনেন, আল্লাহর কথায় কোনো ফাঁক ফোকর থাকে না, আল্লাহর কথায় নবীর কথায় ফাঁক ফোকর থাকে না। আল্লাহ তাআলা বলছেন, বিশ্বাসী নারী কিংবা পুরুষ, তারা যদি নেক কাজ করে, সৎকর্ম সম্পাদন করে, তাহলে তাদেরকে আমি সুখী সমৃদ্ধ জীবন দান। তাহলে আমরা যদি আল্লাহ বিশ্বাস করি, আল্লাহর উপর বিশ্বাস আস্থা থাকে এবং সৎকর্ম সম্পাদন করি পৃথিবীতে, তাহলে আমরা সুখী এবং সমৃদ্ধ জীবন লাভে ধন্য হব প্রিয় ভাইয়েরা। তবে একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে আলোচনা শুরুতেই, সেটা হচ্ছে এই যে হ্যাপিনেস বা সুখ, এই পৃথিবীতে যে সুখ, হ্যাপিনেস ইন দিস ওয়ার্ল্ডলি লাইফ, ইন দিস দুনিয়া, ইজ ইন পারমানেন্ট, ইটস টেম্পোরারি। পৃথিবীর সুখটা এটা পারমানেন্ট না, এটা অস্থায়ী, টেম্পোরারি। পারমানেন্ট সুখ দেয়া হবে জান্নাতে। আওয়াজ করে বলেন কোথায়? জান্নাতের সুখের মধ্যে কোনো গ্যাপ নাই, ইন্টারাপশন নাই, কিন্তু পৃথিবীর সুখ শান্তির মধ্যে এটা বারবার ইন্টারাপ্টেড হবে। হ্যাঁ, ইন্টারাপ্টেড। আর জান্নাতের সুখ হচ্ছে আনইন্টারাপ্টেড। সুবহানাল্লাহ। যেমন পৃথিবীতে আপনি সুখে আছেন, আপনার সুখকে কি ইন্টারাপ্ট করে? অসুস্থতা। খুব সুখে আছেন, শান্তিতে আছেন, হঠাৎ অসুস্থতা চলে আসে, তার মানে ইন্টারাপশন হয়েছে না বলেন? হঠাৎ কিডনি ফেলিওর করলো, হার্ট অ্যাটাক, ক্যান্সার, স্টেজ থ্রিতে চলে গেছে, ফোরে চলে গেছে, তাহলে হ্যাপিনেসটা আর থাকলো না, এটা টেম্পোরারি। দুনিয়ার সুখকে ইন্টারাপ্ট করে বার্ধক্য। খুব সুখে শান্তিতে জীবন কাটাচ্ছিলেন, কিন্তু বয়স হয়ে গেছে 80, এখন আর সেই সুখ আছে? কথা বলে না কেন? সেই স্বাদ আল্লাদা নাই, সেই সুখের ছোঁয়া পরশান নাই। তাহলে দুনিয়ার সুখ টেম্পোরারি, অসুস্থতা এসে সুখ কেড়ে নেয়, বার্ধক্য এসে সুখ কেড়ে নেয়, আর সবচেয়ে বড় যে ব্যাপারটা এসে সুখ, সুখের ইতি ঘটায়, সেটা হচ্ছে মৃত্যু। সেটা কি? হ্যাঁ, সুখে শান্তিতে জীবনযাপন করতেছেন, হঠাৎ সব কিছু চমকে দিয়ে, আপনাকে একেবারে থমকে দিয়ে মৃত্যুর আগমন ঘটে যায়, তাই না? বলি খুল্লি উম্মাতিন আজাল ফাইদা জা আজালুহা লা ইয়াস্তাখিরুনা সাআতাম ওয়া লা ইয়াস্তাকদিমুন। একেবারে ফিক্সড করা, সিলেক্ট করা কখন আপনি মরবেন, এই মৃত্যুর সময়টা আপনার ফিক্সড টাইমের এক সেকেন্ড আগেও আসবে না, পরেও আসবে না।
তাহলে দুনিয়ার সুখ এটা কি চিরস্থায়ী না ক্ষণস্থায়ী, টেম্পোরারি না পার্মানেন্ট? টেম্পোরারি। এই লাইফটা, দুনিয়ার হ্যাপিনেসটা এটা টেম্পোরারি, এটা খেয়াল রাখতে হবে। চিরসুখ, চিরশান্তি, আনইন্টারাপ্টেড হ্যাপিনেস আপনি পাবেন জান্নাতে। আল্লাহ তাআলা বলছেন, ওয়া আম্মাল্লাযীনা সু'ইদু ফাফিল জান্নাতি খালিদিনা ফিহা মা দামাতিস সামাওয়াতু ওয়াল আরযু ইল্লা মা শাআ রাব্বুক আতাআন গায়রা মাজদুদ। সুবহানাল্লাহ। জান্নাতের নিয়ামত সুখ হবে, এটাকে আল্লাহ নাম দিয়েছেন আতা, গায়রা মাজজুজ এন্ড আনইন্টারাপ্টেড গিভিং। ওই যে সুখ পাবেন আপনি, আর কোনো ইন্টারাপশন হবে না। সুখ আর সুখ, শান্তি আর শান্তি, ইটস এ গিফট উইদাউট অ্যান এন্ড। এটার কোনো এন্ডিং নাই, শুরু আছে শেষ নাই। সুবহানাল্লাহ। পড়ে এন্ড ইট উইল বি অ্যান অ্যাওয়ার্ড নেভার টু বি টেকেন অ্যাওয়ে। একবার যে দেওয়া হবে আর ছিনিয়ে নেওয়া হবে, একবার যে এন্ট্রি পাবেন আর জান্নাত থেকে বের হওয়া লাগবে না। তাহলে সুখ শান্তি আমরা কীভাবে পাবো এটা জানার আগে এই কথাটা আমাদেরকে মাথায় আগে ঢুকিয়ে নিতে হবে যে দুনিয়ার জীবনটা এখানে সুখ শান্তি ক্ষণস্থায়ী। চিরসুখ চিরশান্তির জায়গা হচ্ছে জান্নাত। জান্নাতে অসুস্থতা নাই, আছে? সবাই বলেন জান্নাতে অসুস্থ হবে? জান্নাতে বার্ধক্য নাই, বুড়ো হবেন না। হ্যাঁ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতে যারা ঢুকবে তারা হবে আবনা উসালাসিম ওয়া সালাসিন, 33 বছরের তাগড়া যুবক হয়ে ঢুকবেন, চির যুবক, চির যৌবনা। আহলুল জান্নাতে জুরদা ওয়া মুরদা ওয়া আবনা উসালাসিম ওয়া সালাসিন, শুভ্রদেহী, সুন্দর, সুঠাম, স্মার্ট, ড্যাশিং ফেসের হবে, বয়স বাড়বে, অসুস্থতা স্পর্শ করবে না, আর মৃত্যুই থাকবে না সেখানে। কি বলেন, থাকবে? ইউতাল মাউতু বি কাবশিন আমলাহ, সাদা একটা বকরির আকৃতিতে মৃত্যুকে আনা হবে। ফায়ুযবাহুল মাউত, মৃত্যুকে সেদিন মৃত্যু দেয়া হবে, মৃত্যুকে জবাই করে বলা হবে ইয়া আহলাল জান্নাতি খুলুদুন ফালা মাউত, হে জান্নাতবাসীরা নো টেনশন, এনজয়। সুবহানাল্লাহ। করবেন না? সেই জান্নাতে যেতে আমরা চাই কি চাই না? সবাই চাই তো? আমরা এই ওটা এপিক সিভিক হলে যেমনি একত্রিত হলাম, আল্লাহর জান্নাতেও যেন আমরা একত্রিত হতে পারি। আল্লাহ তৌফিক দান করুন। আমিন। আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন। প্রিয় সুধী, তাহলে কোন টপিকে আমরা এগোচ্ছি আপনারা বুঝতে পারছেন তো? না পারছেন? আলহামদুলিল্লাহ। কি করে আমরা একটা সুখী সমৃদ্ধ জীবন পেতে পারি? এবার আমি মূল আলোচনায় ঢুকে যাচ্ছি। আল্লাহ বলেন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, ইসলামের গাইডলাইন মেনে চললে আমি তোমাদেরকে হায়াতে তৈয়বা দিব। এই শব্দটা আপনারা প্রায় শুনেছেন না? আমরা বলি না যে আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে হায়াতে তৈয়বা দেয়, বলি কি না? অনেক মাশায়েখদের কাছে দোয়া চাইলে দেখবেন যে ওনারা বলে যে আল্লাহ তোমাকে হায়াতে তৈয়বা নসিব করুক, বলে না? এটা কি বলে সুখী সমৃদ্ধ জীবন? আল্লাহ তাআলা আমাদের সবাইকে হায়াতে তৈয়বা নসিব করুক। তো কি করে আমরা এই হায়াতে তৈয়বা পেতে পারি? কার্যকর উপাদানগুলোর মধ্যে প্রথম যে উপাদানটা আমি শেয়ার করতে চাই বা ফ্যাক্টরটা শেয়ার করতে চাই সেটা হচ্ছে, লাইফকে কখনো জটিল করবেন না, মেক ইট সিম্পল, ইউ উইল বি হ্যাপি। লাইফকে কি করবেন না জটিল, অনেকে দেখবেন যে সহজ রাস্তাটা চিনে না, খালি পেঁচায়, খালি জটিল করে। ওমা জা আলা আলাইকুম ফিদ্দিন মিন হারাজ, আল্লাহ দিনের মধ্যে কোনো কাঠিন্যতা রাখবেন, জটিলতা রাখবেন, সহজ। দিন পালন কঠিন না সহজ, বলেন তো? সবাই বলবেন কঠিন না সহজ? দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ, কিন্তু দাঁড়াতে পারেন না, বসে পড়লে কবুল করবে কে? বসতেও পারেন না, শুয়ে পড়লে কবুল করবে কে? শুতেও পারেন না, ইশারায় পড়বেন, কবুল করবে কে? অজু করে নামাজ পড়া ফরজ, পানি নাই, তায়াম্মুম করে নামাজ পড়লে কবুল করবে কে? তাহলে ইসলাম কি কঠিন না সহজ? মেক ইউর লাইফ সিম্পল, ইউল বি হ্যাপি। প্রথম সিক্রেট শেয়ার করলাম, লাইফটাকে জটিল বানাবেন না। অল্প কয়েকদিনের দুনিয়া, এমনিই কেটে যাবে এটা, ওই ওই দিকে যেন না ঠকি, ওই দিকে ওইটা খেয়াল রাখবে, ওইখানে ঠকলে সব শেষ, আমও শেষ, সালাও শেষ, ওইখানে যেন ঠকে না যায় এটা খেয়াল রাখতে হবে। তাহলে প্রথম ফ্যাক্টর হচ্ছে সুখী সমৃদ্ধ জীবনের, উইল মেক আওয়ার লাইফ সিম্পল। সিম্পলিসিটি ইজ দ্য কি টু হ্যাপিনেস। আপনি লাইফটাকে সিম্পল করবেন, আপনি হ্যাপি হবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দিকে যদি তাকান দেখবেন তিনি তাই করেছেন। সুবহানাল্লাহ। সহিহ মুসলিমের একটা হাদিস শোনাই আপনাদেরকে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, তিনি বলেন
একদিন সকালবেলা রাসূল সাল্লাম আমার বাসায় আসলেন, এসে বললেন, ইয়া আয়েশা, হে আয়েশা, হাল ইন্দাকুম শাই, ফজর নামাজ পড়ে এসে বলতেছে, আয়েশা, ব্রেকফাস্ট করার মতো ঘরে কিছু আছে, খাওয়ার মতো কি কিছু আছে? আম্মা জান আয়েশা বলেন, কালাত মা ইন্দানা শাই, ঘরে কিছু নাই ইয়া রাসূলুল্লাহ, কিছুই নাই খাওয়ার মতো। রাসূল সাল্লাম বললেন, ফা ইন্নি সাঈম, ঠিক আছে, কিছু যখন নাই তাহলে আমি রোজার নিয়ত করে ফেলব। কিসের নিয়ত? রোজার নিয়ত করে ফেললাম। কঠিন না সহজ? হ্যাঁ, হোয়াট এন ইজি গোয়িং পার্সোনালিটি, ইউ সি, এর চেয়ে সহজ সরল আর পলিসি হইতে পারে? আয়েশা, ফজর নামাজ পড়ে আসছি, ব্রেকফাস্ট করার মতো কিছু আছে ঘরে? ইয়া রাসূলুল্লাহ, কিছু নাই। নাই, ঠিক আছে, আই এম ফাস্টিং, যাও আমি রোজা রাখলাম, রোজার নিয়ত করলাম। কত ইজি গোয়িং, কত সিম্পল বানিয়েছেন লাইফটা। আচ্ছা, আমরা হলে কি করতাম একটু মিলাই নিজের সাথে? সাধারণত আমরা যেটা করতাম, আমরা অনেকে রেগে যেতাম, প্রিয় ভাইয়েরা, ঘরে কিছু নাই মানে তুমি আগে জানাবা না আমাকে? হ্যাঁ, গত রাতে বললে তো কিছু নিয়ে আসতে পারতাম। সাধারণত এইভাবেই তো রিয়েক্ট করি আমরা, কি বলেন, ঠিক কি না? আগে জানাবা না, কেন আগে বলো নি? রেগে যেতাম, অথবা বলতাম, আচ্ছা ঠিক আছে, এখন যে একটা কিছু ব্যবস্থা করি, দেখি কিছু পাওয়া যায় কিনা, এরকম অনেক ওয়ে খুঁজতাম। কিন্তু রাসূল ইসলাম এই কোনো অপশন না নিয়ে বললেন, ওকে, দ্যার ইজ নো ফুড ফর ব্রেকফাস্ট, আম গানা ফাস্ট, ফা ইন্নি সাঈম, ঠিক আছে, খাবার যখন নাই আমি রোজাই রেখে দিলাম। সুবহানাল্লাহ, এভাবে তিনি তার লাইফ লিড করেছেন। মেক ইউর লাইফ সিম্পল, ইউল বি হ্যাপি, জটিল না করে সহজ করুন, আপনি হ্যাপি হবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইফস্টাইল ছিল ভেরি সিম্পল, সো সিম্পল, ইয়েট সো স্পেশাল। আমরা যেন এভাবে সিম্পলি সলিউশনের দিকে যাই। প্রিয় ভাইরা, জীবন কখনো সহজ নয়, জীবন কখনো সহজ নয়, জীবনকে সহজ বানিয়ে নিতে হয়। কখনো দোয়া করে, কখনো আল্লাহর উপর ভরসা করে, কখনো ইগনোর করে, কখনো কখনো মানিয়ে নিয়ে, স্যাক্রিফাইস করে, অ্যাডজাস্ট করে, ঠিক কিনা বলেন? জীবন সহজ নয়, সহজ করে নিতে হয়, মানিয়ে নিতে হয়, অ্যাডজাস্ট করতে হয়, স্যাক্রিফাইস করতে হয়। তাহলে প্রথম যে ফ্যাক্টরটা, সুখী সমৃদ্ধ জীবনের প্রথম ফ্যাক্টর যেটা আমি আজকে শেয়ার করলাম, সেটা হচ্ছে সিম্পলিসিটি ইজ দ্য কি টু অ্যাটেইন হ্যাপিনেস ইন লাইফ। আপনি যদি সিম্পলিসিটিতে বিশ্বাসী হন, দেখবেন হ্যাপি, মানলেই সুখ, হ্যাঁ, আর মনে নিলেই ঝামেলা, মেনে নিলেই শান্তি, আর মনে নিলে, এখন মনে নিবেন না মেনে নিবেন? মেনে নিব সিচুয়েশনকে, এইভাবে আমরা ঠান্ডা মাথায় ডিল করব। কথা কি ক্লিয়ার? আলহামদুলিল্লাহ। দুই নাম্বার সুখী সমৃদ্ধ লাইফের আরেকটা হ্যাকস হচ্ছে টু ফরগিভ আদার্স, অন্যকে ক্ষমা করা। ইফ ইউ ফরগিভ আদার্স ইউ উইল বি হ্যাপি, ক্ষমা করলে আপনি সুখী হবেন। অনেকে আছে ক্ষমা করতে চায় না, কঠিন হৃদয়, পাথরের মতো শক্ত হৃদয়, মাফ করতে চায় না কাউকে। উনি আবার মুনাজাতে বসলে, আল্লাহ আল্লাহ আমারে মাফ করো, আল্লাহ আমারে ক্ষমা করো, কাঁদতে কাঁদতে বুক ভাসায়, উনি ক্ষমা চায় মাগার উনি কাউরে ক্ষমা করে না, এরকম ডাকাত আছে না নাই? চিন্তা করছেন, উনি ক্ষমা চায় আল্লাহর কাছে, কিন্তু উনি ক্ষমা করে না। প্রিয় ভাইরা, ক্ষমা করুন, যে ক্ষমা করে সে ক্ষমা পায়। আচ্ছা, একটু চোখটা বন্ধ করে, চোখ বন্ধ করলাম আমি, জানা অজানা পাপের পাহাড়ের দিকে তাকালাম। এবার একটু চিন্তা করেন যে কি পরিমাণে ক্ষমা আল্লাহর পক্ষ থেকে আমার জন্য প্রয়োজন, চিন্তা করেছেন? এবার চোখ খুলুন, পাপের পাহাড়ের দিকে একটু তাকান, আপনার আপনার জানা অজানা যে পাপের পাহাড় তাকান, এবং ভাবুন এগুলোর জন্য কি পরিমাণে ক্ষমা আল্লাহর পক্ষ থেকে আপনার দরকার, প্রয়োজন। সেই প্রয়োজনের তাগিদে হলেও ক্ষমা করুন। খেয়াল রাখবেন, যে ক্ষমা করে সে ক্ষমা পায়, যে অন্যকে ক্ষমা করে না সে ক্ষমা পায় না। তাহলে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার আগে আপনি আপনার পাশের লোকদেরকে ক্ষমা করবেন, পারা যাবে তো ইনশাআল্লাহ? ক্ষমা এটা সবাই করতে পারে না, এটা অনেক বড় মহৎ গুণ, যার হৃদয় বড় সে ক্ষমা করতে পারে। আপনি যদি ক্ষমা না করে কারো ব্যাপারে হিংসা, বিদ্বেষ, ক্ষোভ, হিংসা অন্তরে পুষে রাখেন, এটা ওর কোনো লস নাই, লস আপনার। ইট উইল বার্ন ইউর সেলফ ইন সাইট, আপনারে জ্বালিয়ে দিবে। আপনি কারো ব্যাপারে ক্ষোভ রাখছেন, ক্ষোভ, ক্ষোভে গদগদ, রেগে অস্থির, হিংসা, ওর কিছুই হচ্ছে না, হচ্ছে কার? আমার। আপনাকে জ্বালিয়ে পুড়ে শেষ করে দিবে।
ওর দিকে তাকানোর দরকার নেই, আপনার নিজের সুখ সুখের জন্য আপনি অন্যদেরকে ক্ষমা করুন। তাহলে দেখবেন যদি ক্ষমা করে দেন একটা মনোদৈহিক প্রশান্তি আপনি লাভ করবেন, একটা সুখানুভূতি আপনি পাবেন। ক্ষমা করে দেন, রাগ ক্ষোভ হিংসাকে না বলুন, মনটাকে নির্ভার রাখুন, উইল বি হ্যাপি। কথা বুঝতে পেরেছেন? এবার চমৎকার একটা হাদিস শোনাবো, যা বলবো তার পক্ষে হাদিস শোনাবো। মুসনাদে আহমদ ইবনে হাম্বালের একটা হাদিস, বিষ্ণু ইসা ইসলাম সাহাবাদেরকে নিয়ে একটা মজলিসে বসা, হঠাৎ করে তিনি বললেন, ইয়াতলুউ আলাইকুমুল আনা রাজুলুন মিন আহলিল জান্নাহ, ঠিক এখনই একজন এসে এই মজলিসে তোমাদের মধ্যে বসবে, সে জান্নাতি। সে কি? এটা শোনার পরে তো সব সাহাবারা নড়ে চড়ে বসলো, কি রে রাসূল ইসলাম একজনকে জান্নাতের অ্যানাউন্সমেন্ট দিচ্ছে, কে সে, কি তার আমল? তো দেখা গেল এক আনসারি সাহাবা প্রবেশ করেছে, তার জুতা দুইটাকে বগল দাবা করে, কিন্তু কেউ তারে চিনে না। তারা যে এক্সপেকটেশন করছিল যে খুব আল্লাহ আলা এমন কেউ আসবে, না সাধারণ, চিনে না কেউ তাকে, সবাই অবাক হয়েছে, কি তার আমল রাসূল ইসলাম তাকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছে। কিছুদিন পরে আবারও আরেক মজলিসে রাসূল ইসলাম বললেন, ইয়াতলুউ আলাইকুমুল আনা রাজুলুন মিন আহলিল জান্নাহ, এখন একজন লোক আসবে সে জান্নাতি। সবাই আবার নড়ে চড়ে বসলো, খেয়াল করলো দেখি কে আসে, দেখি কে আসে, দেখলো আবার সেই আনসারি সাহাবি আসলো, সবাই তো অবাক। তার কিছুদিন পরে আরেক মজলিসে রাসূল ইসলাম বললেন, ইয়াতলুউ আলাইকুমুল আনা রাজুলুন মিন আহলিল জান্নাহ, এক লোক আসবে এখন সে জান্নাতি। সবাই অবাক, দেখি কে আসে, আবার সেই আগের লোকটি আসে, সুবহানাল্লাহ। সাহাবিরা অবাক, সবচেয়ে বেশি অবাক হয়েছেন আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি অবাক হলেন, ঘটনা কি, কারো ব্যাপারে তো নবীজি এমন বলেন না, কি তার আমল, কি তার গোপন রহস্য, দেখি তো খুঁজে বের করা যায় কিনা। তিনি ওই সাহাবির বাড়িতে গেলেন, যে কৌশল করে একটা কথা বললেন, বললেন প্রিয় ভাই আমি তোমার ঘরে মেহমান হতে চাই, অনেকদিন ধরে আমার আব্বার সাথে আমার একটু মনোমালিন্য, বাসায় না থেকে তোমার বাসায় থাকবো। আসলে মনোমালিন্য এখন হয় নাই, আগে হয়তো কখনো হয়েছে, ওইটাকে একটু কৌশল করে বলাকে আরবিতে তাউরিয়া বলে, কি বলে তাউরিয়া, মানে একটু টুইস্ট করে কথা বলা, মিথ্যা হয় না এটা, এটাকে তাউরিয়া বলে। তো আরবরা তো সাহাবারা তো মেহমান পেলে খুশি হতেন, তিনি বললেন হ্যাঁ অবশ্যই মেহমান হবেন, আহলান সাহান, আসুন। তিন দিন ওই সাহাবির বাড়িতে তিনি থাকলেন, খেয়াল করলেন কি করে না করে এবাদত শেষ রাতে মাঝরাতে, কিন্তু তিনি হতাশ, অনেক খেয়াল করার পরে হতাশ না, যেই আশা নিয়ে আসছি এরকম কিছুই দেখা যাচ্ছে না। শেষমেশ তিন দিন পরে তিনি খুলেই বললেন যে ভাই আসলে তেমন কিছু হয় নাই আমার বাবার সাথে, যে কারণে আমি তোমার বাসায় এসেছি, আমি এসেছি তোমাকে ফলো করবার জন্য। ফলো করবার জন্য, কারণ কি? তখন তিনি বললেন তিন তিনটা ভরা মজলিসে বিষ্ণু ইসলাম তোমাকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছে, আমি দেখতে চেয়েছি যে তুমি কি আমল করো, কি তোমার এমন আমল যে কারণে তুমি জান্নাতি, একটু দেখার জন্য এসেছি। রাসূল ইসলাম তোমাকে তিনবার জান্নাতি বলে ঘোষণা দিয়েছে, কিন্তু দেখলাম না তুমি নামাজের সময় নামাজ যাও, শেষ সাথে তাহাজ্জুদ পড়ো, তাও দু চার রাকাত কোনোদিন পড়ো, কোনোদিন পড়ো না, কোরআন তেলাওয়াত করো, দান সদকা স্বাভাবিক করো, অস্বাভাবিক কিছু না, আমাদের মতোই, কখনো কখনো আমাদের চেয়েও কম, তো কি তোমার গোপন রহস্য? ওই সাহাবি বলে আমিও জানি না, কেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি বলছে আমিও জানি না, তবে 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 একটা ব্যাপার আমি মনে করি, হয়তো এটা আল্লাহর কাছে পছন্দনীয় হতে পারে। এইবার তো আবদুল্লাহ বলে ওই তবেটা কি বলবে, সেটা কি, একটা আমল তুমি করো এটা হয়তো আল্লাহর ভালো লাগতে পারে, সেটা কি আমাকে বলবে? তখন সে আনসারি সাহাবি বলল যে আমি প্রতিদিন যখন রাতে বিছানায় ঘুমোতে যাই, আমি ঘুমোতে যাওয়ার আগে সবাইকে ক্ষমা করে তারপর বিছানায় যাই, আমি কারো ব্যাপারে আমার অন্তরে আমার হৃদয়ে কোনো হিংসা বিদ্বেষ ক্ষোভ রাগ পেলে পুষে রাখি না, আমি ওই দিনেরটা ওই দিন মিটাই ফেলে আল্লাহরে বলি আল্লাহ আজকে আমার যে কষ্ট দিয়েছে, জুলুম করেছে, যার সাথে আমার মনোমালিন্য হয়েছে, কারো ব্যাপারে কোনো কমপ্লেইন অভিযোগ রাগ ক্ষোভ কিংবা হিংসা আমার হৃদয়ে নাই, আল্লাহ আমি সবাইরে মাফ করে দিল, এটা বলে আমি বিছানায় ঘুমাতে যাই। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস বলেন হ্যাঁ দা হুয়া, আরে এটাই তো, এটাই তো সেটা যেটা তুমি ছোট আমল মনে করো, সেটা এত সহজ নয়, আমরা অনেকেই হয়তো এটা পারি না, তুমি পেরেছ, এজন্যই আল্লাহ তাআলা তোমার মর্যাদা এভাবে বাড়িয়ে দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, যে ক্ষমা করে তার মর্যাদা বাড়িয়ে দেয় কে? তা এখন থেকে কি করবেন, অন্তরে ক্ষমা রাগ ক্ষোভ এগুলো পুষে রাখবেন, কি করবেন, পারবেন, পারবেন, আমরা এখন থেকে ঘুমোতে যাওয়ার আগে ক্ষমা করে দিব, আপনি যদি ক্ষমা করতে পারেন, অনেকে পারে না,
না পারলে সে কষ্ট পায়, তার মধ্যে কষ্ট কাজ করে। আপনি যদি কষ্টটারে হালকা করতে চান, আপনি ক্ষমা করে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পরে সাধারণ ক্ষমার ঘোষণা দিলেন, তিন চারজনকে তিনি এক্সিকিউশন করলেন, শাস্তি দিলেন। তারপরে তিনি সাধারণ ক্ষমা, যে তাকে মেরেছে, বাড়ি হারা করেছে, ঘর হারা করেছে, নামাজ পড়ার সময় ওটার নারী ভুরি চাপিয়ে দিয়েছে, ফাঁস লাগিয়েছে গলায়, সবাইকে গণ ক্ষমা। তিনি বলেছেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইযহাবু ফা আনতুমুত তালাকা, সে কোনো প্রতিশোধ নাই, সবাইকে আমি ক্ষমা করে দিলাম। তাহলে যদি আপনি হ্যাপি থাকতে চান, আপনি যদি মনোদৈহিক প্রশান্তি চান, ঘুমোতে যাওয়ার আগে আমরা কারো ব্যাপারে রাগ খুব হিংসা রাখবো না। হিংসা এমন ভয়ঙ্কর, এটা আপনারা জ্বালায় ফেলবে ভিতর থেকে, ইট উইল বার্ন ইউর সেলফ ইনসাইড। তাহলে আমরা ক্ষমা করব, কি করব, তাহলে আমরা হ্যাপি হব। তাহলে কয়টা ফ্যাক্টর বললাম? এক নম্বরে কি ছিল? সিম্পলিসিটি, মেক ইউর লাইফ সিম্পল, ইউল বি হ্যাপি, রাইট? দুই নম্বর ক্ষমা, আমরা ক্ষমা করে দিব, ক্ষমাশীল হব, কারণ আমারও তো ক্ষমার দরকার আছে, কি বলেন? আমি গো ধরে থাকলাম, আমি মাফ করি না, কিন্তু আমি আবার মাফ চাই, এরকম করা যাবে না, ক্ষমা করব, তাহলে আমরা ক্ষমা পাবো ইনশাআল্লাহ। সুখী সমৃদ্ধ জীবনের তিন নম্বর ফ্যাক্টর হচ্ছে ট্রাই টু মেক আদার্স হ্যাপি, ইউ উইল বি হ্যাপি। আপনি অন্যকে হ্যাপি রাখার চেষ্টা করেন, দেখবেন যে আপনি হ্যাপি হয়ে গেছেন। আমরা সবাই নিজেকে নিয়ে ব্যস্ত, আমার 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 বলতে বলতে অস্থির, আর স্বস্তি আসে না হৃদয়ে, চিত্তে শান্তি নাই, অস্থির, কারণ আমি আমার এগুলো বললেই অশান্তি হয়। আর যদি আমাদের আমরা সবাই এইভাবে প্ল্যান করলে সুখ শান্তি ঢেলে দেয় কে? তিন নম্বর হচ্ছে ট্রাই টু মেক আদার্স হ্যাপি, উইল বি হ্যাপি। অন্যরে হ্যাপি বানাতে চান, আল্লাহ আপনারে হ্যাপি বানায় দিবে। অন্যকে হেল্প করেন, অন্যকে দেন, দেখবেন কি সুখ। প্রিয় ভাইরা, দেয়ার যে কি আনন্দ, এটা যে দেয় না সে টের পায় না। দেয়ার যে কি আনন্দ, এটা যে দেয় সে পায়। দিলে একটা সুখানুভূতি আছে, অন্তরে একটা সুখ আছে। আপনি যে দান করলেন, এই সব তো আল্লাহ আপনার জন্য রেখে দিয়েছেন, আপনার ছোট্ট দান, এটাকে পেলে পুষে বাড়িয়ে, কামাই রব্বি আহাদুকুম ফুলুয়া, বুখারীর বর্ণনা, যেমনি মনিব গরু পালে, বাছুর পেলে, বাচ্চাটারে বড় করে, আল্লাহ বলে তোমার ছোট্ট দানটাকে পেলে পুষে বড় করে আমি উহুদ পাহাড়ের সমান করে তোমার আমল নামায় ঢুকাই দেব। এটা তো জমা আছে, কিন্তু ইনস্ট্যান্ট ইমিডিয়েট রিওয়ার্ড একটা আছে, তাৎক্ষণিক পাবেন দিলেই, ওটা কি? সুখ। আওয়াজ করে বলতে হবে, এটা কি? দিলে যে কি সুখ, এটা যারা দেয় না, যারা পকেটে হাত ঢুকায় রাখে, পকেট থেকে বের করতে চান, এরা এটা বুঝবে না। দেন দেন, আল্লাহ বলে এ বানি আদম দাও, দিলে আমি তোমার দেব। আনফিক ইবনা আদম উনফিক আলাইক, এ বানি আদম দাও, আমি তোমার দেব। মদিনার সবচেয়ে গরিব সাহাবি হচ্ছেন বেলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার অ্যাসেটের পরিমাণ কত জানেন? একটা লুঙ্গি, রাদিয়াল্লাহু তাআলা আনহু টোটাল অ্যাসেটের এস্টিমেশন হচ্ছে প্রাইভেটটাকে কভার করার জন্য একটা, হ্যাঁ, একটা লুঙ্গি। উনাকে বিশ্বনাথ ইসলাম বলেছেন, আংফিক ইয়া বেলাল, বেলাল তুমিও দাও। ওয়ালা তাখশা মিন যিল আরশি ইখলালা, আরশের অধিপতির ভান্ডারে কোনো কমতি নাই, বেলাল তুমিও দাও, যা পারো দাও। হ্যাঁ, তুমি এমন রবের গোলাম, তার ভান্ডারে কমতি নাই। হাদিসে কুদসিতে আল্লাহ বলেন, ইবনা আদম লাও আন্না আউয়ালাকুম আখিরাকুম ইনসাকুম জিন্নাকুম ক্বামু আলা সাঈদিন ওয়াহিদ, পৃথিবীর আদম থেকে শুরু করে শেষ পর্যন্ত হাজার হাজার কোটি কোটি লক্ষ মানুষ যদি একটা প্রান্তরে দাঁড়িয়ে চাইতে থাকো, আমি আল্লাহর কাছে খালি চাও, এটা দাও আল্লাহ, এটা দাও, যা যা দরকার, আমি যদি সবও দিয়ে দেই, আমি আল্লাহর ধন ভাণ্ডারের এক ইঞ্চিও কমবে না। তবে হ্যাঁ কমতে পারে, হাদিসের শেষে আছে, হ্যাঁ তবে কমতে পারে, সুই দিয়ে সাগরের পানি যতটুকু কমানো যায়, আমার ধন ভাণ্ডারের এতটুকু হয়তো কমলে কমতে পারে। ধরেন আটলান্টিক মহাসাগরের ওখানে একটা সুই দিয়ে সাগরের এখান থেকে একটু সুইটা লাগালে সুইয়ের মধ্যে একটু পানির ছিটে লাগবে না, একটু কমছে তো সাগর থেকে পানি এক ফোঁটা নাকি, এতটুকু কমলে কমতে পারে। তোমাদের সবাইকে দিলে সুবহানাল্লাহ পড়বেন না? ট্রাই টু মেক আদার্স হ্যাপি, ইউল বি হ্যাপি ডিয়ার ব্রাদার্স এন্ড সিস্টার্স। অন্যকে দেন, অন্যকে হ্যাপি করার চেষ্টা করেন, আল্লাহ আপনাকে হ্যাপি বানাবে। সহিহ মুসলিমের একটা বর্ণনা শোনাই, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ ফি আউনিল আবদি মা দামাল আবদু ফি আউনি আখি,
আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত বান্দার সাহায্যে থাকে যতক্ষণ পর্যন্ত বান্দা তার ভাইয়ের সাহায্যে থাকে। কথা বুঝতে পেরেছেন? আমি আবারও বলি, আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত কোনো বান্দার সাহায্যে থাকে যতক্ষণ পর্যন্ত ওই বান্দা তার ভাইয়ের সাহায্যে থাকে। আপনি আপনার ভাইরে হেল্প করবেন, আপনাকে হেল্প করার জন্য প্রস্তুত কে প্রিয় ভাইরা? তাহলে আমরা যেন দেই, আমরা যেন অন্যের উপকার করি, আমরা যেন অন্যের শুভকামনা জানাই, আমরা যেন অন্যের জন্য দোয়া করি। অন্যের জন্য শুভকামনা করলে লাভ আছে, অন্যের জন্য শুভকামনা করলে এটা কল্যাণ হয়ে নিজের দিকেই ফিরে আসে। আমার জাপান প্রবাসী ভাইয়েরা, অন্যের শুভকামনা করলে এটা কল্যাণ হয়ে বহুগুণে বৃদ্ধি পেয়ে এটা নিজের দিকে ফিরে আসে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, মা মিন আবদিন মুসলিমিন ইয়াদউ লি আখিহি বিযহরিল গায়বি ইল্লা ক্বালাল মালাকু ওয়ালাকা বিমিসলিন। কেউ যদি তার ভাইয়ের জন্য দোয়া করে, আল্লাহ তাকে তুমি ক্ষমা করো, ফেরেশতারা বলে আল্লাহ যিনি দোয়াটা করলো আগে তাকে ক্ষমা করো। আপনি যদি বলেন আল্লাহ আমার ভাই অসুস্থ, আল্লাহ তাকে সুস্থ করো, ফেরেশতারা বলতে থাকে আল্লাহ যিনি দোয়া করলো তার যদি কোনো অসুস্থতা থাকে তুমি আগে তাকে সুস্থ করো। তাহলে অন্যের জন্য শুভকামনা, অন্যের প্রতি হেল্পিং হ্যান্ড দিলে লাভ না লস? আওয়াজ করে বলেন লাভ না লস? তাহলে সুখী সমৃদ্ধ জীবন পাবার তিন নম্বর পয়েন্ট হচ্ছে অন্যকে কি করা, হেল্প করা, হ্যাপি করা। অন্যকে হ্যাপি করতে চাইলে আল্লাহ তাআলা আপনাকে হ্যাপি বানাবে। কয়টা গেল পয়েন্ট? আমি সাধারণত ক্লাসরুমের মতো একটু ইন্টারাকশন করে আলোচনা করি যাতে করে মনে থাকে। যেভাবে আমি এখন বুঝাচ্ছি মুখস্থ হয়ে যাচ্ছে না? তাহলে সুখী সমৃদ্ধ জীবনের প্রথম ফ্যাক্টর কি ছিল? সিম্পলিসিটি। দুই নাম্বার ক্ষমা। তিন নাম্বার অন্যকে হ্যাপি করা, ট্রাই করা। মাশা মাশা আরিকাতু গুজাইমাস, আরিকাতু মাশা আল্লাহ তাবারাকাল্লাহ। না, খুব এনার্জেটিক অডিয়েন্স, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, ঠিক আছে। আই লাইক ইট, আই লাভ ইট, মাশা আল্লাহ। চার নাম্বার হচ্ছে বি গ্রেটফুল, হোয়াট ইউ হ্যাভ ইল বি হ্যাপি। যা আছে এটা নিয়ে শুকর গুজার হন, আপনি সুখী হবেন। যা আছে শুকর গুজার হন, আপনি হ্যাপি হবেন। অনেকে দেখবেন কৃতজ্ঞ হতে চায় না, শুকর গুজার হয় না, কমপ্লেইন খালি, অভিযোগ। কমপ্লেইন লেস, বি গ্রেটফুল, ইউল বি হ্যাপি। অনেকে দেখবেন খালি কমপ্লেইন, আছে না নাই, এটা নাই ওইটা নাই, এটা ভালো হয় নাই, এটা পাইলাম না রে, ওইটা হইল না রে, আল্লাহ দিল না রে, আছে না নাই। সুক্রিয়া জিনিসটাই নাই, কিছু কিছু লোকের মধ্যে সুক্রিয়া জিনিসটাই নাই। আহা, কত কিছু আপনার লাগবে না? গাড়ি লাগবে, বাড়ি লাগবে, সম্পদ লাগবে, খ্যাতি লাগবে, দাপট লাগবে, পাওয়ার লাগবে, এটা লাগবে, ওইটা লাগবে, কত কিছু লাগে আপনার। এটা নাই ওইটা, এজন্য সুক্রিয়া নাই। প্রিয় ভাইয়েরা, শুধু যে বেঁচে আছি এজন্যই আলহামদুলিল্লাহ বলা হচ্ছে। শুধু বেঁচে আছে আর কিছু লাগবে না আপনার, শুধু বেঁচে আছেন যে এজন্যই আলহামদুলিল্লাহ। কারণ অনেকের কাছে বেঁচে থাকাটা স্বপ্ন, বেঁচে থাকাটাই তার শেষ ইচ্ছা। আপনি তো বাড়ি চান, গাড়ি চান, নারী চান, সম্পদ চান, এটা চান, ওটা চান, সব চান। ক্যান্সারে আক্রান্ত রুগী ফোর্থ স্টেজে চলে গেছে, হসপিটালে যেয়ে ওনারা জিজ্ঞেস করেন, ভাই আপনি কি চান, গাড়ি, বাড়ি, সম্পদ, কি চান ভাই? বলবে ভাই আমি শুধু বাঁচতে চাই। ফোর্থ স্টেজে চলে গেছে ক্যান্সারে আক্রান্ত, ও কি চায়? আপনি তো, আপনার তো কিছুই নাই, আপনি আর আলহামদুলিল্লাহ বলবেন কেন? বেঁচে যা আছেন এটা তো আপনার মাথায় আসে না যে এটা, এটাও যে একটা বড় নেয়ামত। এটা বুঝবেন তার সামনে দাঁড়ালে যে বেঁচে থাকার জন্য স্ট্রাগল করে যাচ্ছে, শুধু বাঁচতে চায়। সে বলে আমি আর কয়টা দিন বাঁচতে চাই। প্রিয় ভাইয়েরা, কোনো হিসাব ছাড়া বেঁচে যে আছি এজন্যই আলহামদুলিল্লাহ। এজন্যই কি সব সময় শুকর গুজার হবেন, আল্লাহ নেয়ামত বাড়িয়ে দিবে, বলবেন আলহামদুলিল্লাহ বেশ ভালো আছে। এই ডান হাতটা সবাই হৃদয়ের উপরে রাখুন, এভাবে রাখুন, প্রাণ খুলে আল্লাহকে ডাক দিয়ে বলেন হে আল্লাহ আলহামদুলিল্লাহ, তুমি অনেক ভালো রেখেছ, আমরা অনেক ভালো আছি, আমরা অনেক সুখে আছি। প্রাণ থেকে আওয়াজ করে বলেন শুকর আলহামদুলিল্লাহ। করা যাবে তো? সবসময় কি বলবেন? শুকর আলহামদুলিল্লাহ, বেঁচে যে আছি এজন্যই আলহামদুলিল্লাহ।
আল্লাহ তাআলা বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লা শাদীদ, যদি আমার নিয়ামতের শুকরিয়া করো আমি আল্লাহ আরো বাড়িয়ে দেব। আর যদি না শুকরি করো, কমপ্লেইন করো, অভিযোগ এটা নাই ওটা নাই, এই পাই নাই ওই পাই নাই, যা দিছি ওইটাও কেড়ে নেব আর এমন শাস্তি দেব, ইন্না আযাবি লা শাদীদ, আমার শাস্তি বড় কড়া, আমি সব সময় ধরি না, ধরলে খবরদার অকৃতজ্ঞ বান্দাদের নিয়ামত আমি কেড়ে নেই, আর যারা শুকরগুজার হয় তাদেরকে আমি বাড়িয়ে দেই। পড়েন সুবহানাল্লাহ। তাহলে চার নাম্বার হচ্ছে বি গ্রেটফুল, ইউ উইল বি হ্যাপি, আল্লাহর প্রতি কৃতজ্ঞ হন, শুকরগুজার হন, আপনি হ্যাপি হবেন। আমরা সুখ খুঁজে পাই না প্রিয় ভাইয়েরা, সুখের চাবিকাঠি সবসময় আমাদের কাছেই ছিল, সুখের চাবিকাঠি আমাদের কাছেই ছিল, আমরা এটা খুঁজে বেড়াই মাঠে ঘাটে বনে বাদারে অন্যের চাকচিক্যে। অন্যের চাকচিক্য দেখলে আমরা মনে করি ওটা তো অনেক সুখ, হ্যাঁ যে কি দুঃখে আছে এটা কোনো খবর নাই, অন্যের চাকচিক্য দেখলে মনে করবেন না খুব হ্যাপি, না ওটা নাও হতে পারে। এজন্য সব সময় যে কোনো পরিস্থিতিতে আমরা শুকরগুজার হব, নিজের মাঝেই খুঁজে দেখেন কত কিছু আল্লাহ দিয়েছে, এজন্য আমার যে পাওয়াগুলো নেয়ামতগুলো আমি পেয়েছি এজন্য ধন্যবাদ দিব আল্লাহকে, শুকরগুজার হব, সব সময় বলবো আলহামদুলিল্লাহ। এই ধরনের বান্দাদেরকে আল্লাহ পছন্দ করেন, যারা শুধু কমপ্লেইন করে পাই নাই খাই নাই 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 এগুলো বলে এদেরকে আল্লাহ পছন্দ করেন না। তাহলে চার নম্বর পয়েন্টটা বুঝতে পেরেছেন, বি গ্রেটফুল ইউল বি হ্যাপি, কৃতজ্ঞ হন, গ্রেটফুল হন, আপনি হ্যাপি হবেন। চল পাঁচ নম্বর, পাঁচ নম্বর নম্বর ওকে, পাঁচ নম্বর হচ্ছে অ্যাভয়েডিং কম্প্যারিজন উইথ আদার্স, অন্যের সাথে তুলনা করবেন না, তুলনা কমিয়ে দেন, ইউ উইল বি হ্যাপি, নিজে কেউ না অন্য কেউ না, তুলনা করবেন না। অনেকে আমরা তুলনা করি নিজের স্ত্রীকে আরেক নারীর সাথে, নিজের সন্তানকে আরেক সন্তানের সাথে, নিজের ভাইকে আরেক মানুষের সাথে করে তাকে ছোট করি, করেন এরকম করবেন না। অনেকে দেখবেন ছেলে মেয়ে একটু ভালো পড়াশোনা করে নেই, বলে যে কি করলি তুই, ওই দেখ পাশের বাড়ির ওই ছেলে এ প্লাস পাইছে, যা তার পা ধোয়া পানি খা, কমন কথা, ওর কি খা, পা ধোয়া পানি খা, এটার একটা ভালো ব্র্যান্ডিং করা যেতে পারে, মানে এ প্লাস পাওয়া ছেলেদের পা ধোয়া পানি, এটা এরকম মিনারেল ওয়াটারের বোতলের মতো বিক্রি করলে ভালো ব্যবসা হবে, কি বলেন? এটা হচ্ছে আমাদের মুরব্বীরা টিপিক্যাল মা বাবার এটা বলেন, ভুল করেন, ওনারা বুঝেন না, ওনারা বুঝেন না, কখনো কম্পেয়ার করবেন, এটা করে আপনার ছেলের মনোবল আপনি আগেই ভেঙে দিচ্ছেন, ঠিক কিনা? আপনি দায়ী আপনার ছেলে কিছু না পারার কারণে, আপনি সাহস দেন নিজে, পাশে থাকেন নিজে, এ প্লাস যারা পাইছে পা ধোয়া পানি খেতে বলছেন যে এই জন্য, ওকে ওই ছেলেকে আল্লাহ এ প্লাস পাওয়ার জন্য বানাইছে, আল্লাহ ওকে ওই মেধা দিছে, কিন্তু আপনার ছেলেরা আবার আল্লাহ তাআলা অন্যদিকে মেধা বাড়াই দিচ্ছে, সে ওইটা পারবে, ওইটা ওই এ প্লাস ওলা জীবনও পারবে না, ঠিক কিনা বলেন? আপনার ছেলে যেটা পারবে দশটা এ প্লাস হোল্ডার ওটা পারবে না, কারণ প্রত্যেককে আল্লাহ আলাদা আলাদা ফিচার দিয়ে, কোয়ালিটি দিয়ে, ইউনিকনেস দিয়ে পয়দা করেছে, কখনো কম্পেয়ারিং করবেন না, আপনি অনন্য, প্রতিটি মানুষ অনন্য, এভরি ওয়ান ইন দিস ওয়ার্ল্ড ইজ ইউনিক, প্রত্যেককে আল্লাহ অনন্য করে বানিয়েছে, আপনার তুলনা আপনি নিজেই, আপনার তুলনা হয় না, আপনি জানেন না আপনার মধ্যে যে পটেনশিয়াল, যে কারিশমা, এটা আপনি বের করে আনতে পারেন না, ওই যে ওগুলো বলছে পাতোয়া পানি খা, লেখাপড়া করলি না, কিচ্ছু করলি না, কিন্তু আপনি দেখা যাবে অনেক বড় ব্যবসায়ী হবে, আপনি অনেক বড় দানবীর হবেন, ইউল বি এ গ্রেট কন্ট্রিবিউটর টু সোসাইটি, এরকম আছে না? এজন্য কম্পেয়ার করবেন না কারোর সাথে, কারোর সাথে কম্পেয়ার করবেন না, ও এ প্লাস পাইছে, ও সফল হয়েছে, ওর চাকচিক্য, ওইটা দেখেই হ্যাপি হবেন না, এই চাকচিক্যটাই তার পুরো লাইফ না, মানুষ যেটা শেয়ার করে ফেসবুকে এটা হচ্ছে রিল, লাইফের কি রিল বুঝেন তো না, সবাই বুঝেন মাশাআল্লাহ, হাইলাইটেড রিল, আপনি কি মনে করছেন এই যে রিলের মধ্যে যতটুকু দেখছেন এটা পুরোটাই ওর লাইফ? না রে ভাই, ওরও অনেক কষ্ট আছে, ওরও অনেক ব্যর্থতা আছে, ফেলিওর আছে, ওইটা ও ঢেকে রাখে, ওটা তো প্রকাশ করে না। দেখবেন আমরা ফেসবুকে ছবি শেয়ার দিলে কি করি, সবচেয়ে ভালো ছবিটা খুঁজি, হ্যাঁ হাসি দেওয়া, স্মাইলিং ফেস, স্মার্ট লাগতেছে, সুন্দর পিকচার হয়েছে, এটা দেই, কারণ আমি যে হ্যাপি এটা দেখাইতে চাই আমি সবাই, ঠিক কিনা? তার মানে আমার দুঃখের অংশটা তো আমি শেয়ার করি না, সো আপনি কারো চাকচিক্য দেখলে অবাক হবেন না, এটাই তার হোল লাইফ নয়, ইটস নট দ্য এন্টায়ার পিকচার অফ হিজ লাইফ,
এটা হচ্ছে হাইলাইটেড রিল। এটা কি সবাই বলেন, এটা কি? সো কখনো কম্পিট করবেন না অন্যের সাথে। তাহলে কার সাথে কম্পিট করবেন? কম্পিট উইথ ইউরসেলফ, নিজের সাথে কম্পিট করুন, নিজের সাথে কম্পিট করুন। অ্যান্ড ট্রাই টু বি দ্য বেটার ভার্সন অফ ইউরসেলফ ইন এভরি সিঙ্গেল ডে। প্রতিদিন নিজেকে একটু একটু করে ডেভেলপ করার চেষ্টা করুন। অ্যান্ড ডোন্ট লুজ ইউর কনফিডেন্স বাই কম্পেয়ারিং ইউরসেলফ উইথ আদার্স। ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, কখনো নিজেকে অন্যের সাথে তুলনা করে আপনার কনফিডেন্স কমাবেন না, আপনার সন্তানের কনফিডেন্স কমাবেন না। পারা যাবে? ছোটবেলা আমি একটা কার্টুন দেখেছিলাম কমিক্স বইতে, মজা করে কার্টুনটা দেয়া। এটার সাথে প্রসঙ্গিক আমি বলি কার্টুনটা কি ছিল। একটা হাতির ছবি একদিকে, আরেকদিকে কাকের ছবি। একদিকে কিসের ছবি? হাতি। কথা বুঝতেছেন? হাতি, এলিফ্যান্ট। আরেকদিকে কাকের ছবি। হাতি, হাতির বাচ্চা, কাক, কাকের বাচ্চা। তো এখানে আবার কথা দিয়ে দিছে, হাতির মা কি বলে, হাতির বাচ্চা কি বলে, কাকের মা কি বলে, কাকের বাচ্চা কি বলে। তো মা হাতিটা বাচ্চা হাতিটারে বলতেছে, তোমাকে দিয়ে কিচ্ছু হবে না, মাত্র 2 মাসে কাকের বাচ্চাটা উঠতে পারে, তোমার 1 বছর হয়ে গেল, তুমি এখনো উড়াই শিখলা না। মা হাতি বলে, কাকের বাচ্চা 2 মাসে উঠতে পারে, 1টা বছর হয়ে গেল, তোমার কোনো ইম্প্রুভমেন্ট নাই বাবা। আর হাতির ছোট বাচ্চাটা মুখটা খারাপ করে চুপসে মাথাটা নিচু করে বলতেছে, মম আম ট্রাইং, মা আমি চেষ্টা করতেছি। আচ্ছা বলেন তো, উড়া, ডানা মেলে উড়া কি হাতির কাজ? এই যে ওর সাথে কম্পেয়ারটা করছে, কম্পারিজনটা হয়েছে। আরে হাতি তো হি ইজ দ্য কিং অফ দ্য জঙ্গল, ওর এক একটা পদক্ষেপে ও পা ফেললে থার থার করে কাঁপে পুরো জন, পুরো জঙ্গল, পুরো বন। ওর এক একটা পা ফেললে আশেপাশের সিংহ বাঘ সব সমীহ করে 50 মিটার দূরত্ব বজায় রাখে। হি ইজ দ্য কিং, সে তো ওইটা। ওই হাতির বাচ্চাটারে কিভাবে কনফিডেন্স নষ্ট করতেছে, বলতেছে 2 মাস হয়ে গেল, কাকের বাচ্চা 2 মাসেই উঠতে পারে, তোমার 1 বছর বয়স হলো, তুমি এখন উঠতে পারো না। এবার বুঝতে পেরেছেন আমরা কিভাবে ছেলে মেয়েদের কনফিডেন্স নষ্ট করি? ডোন্ট কম্পেয়ার উইথ আদার্স, অ্যাভয়েড কম্পারিজন, ইল বি হ্যাপি। কখনো কম্পেয়ার করবেন না। কথা বুঝতে পেরেছেন? কারণ প্রতিটা মানুষ অনন্য, আপনি অনন্য, আমি অনন্য। আল্লাহ তাআলা কি অনন্যতা, ইউনিকনেস আপনাকে দিয়েছেন, ওইটা খুঁজে বের করার দায়িত্ব আপনার। সবার গোল্ডেন এ প্লাস পাওয়ার কোনো দরকার নাই, সবাই অ্যাথলেট হওয়ার দরকার নাই, সবার বক্তা হওয়ার দরকার নাই, সবার ব্যবসায়ী হওয়ার দরকার নাই। এক একজনকে আল্লাহ তাআলা এক এক কাজে পয়দা করেছেন, ঠিক কিনা বলেন? আল্লাহ কোরআন ও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন আয়াতে এরকম বলেছেন যে ওয়ালা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাতা'না বিহি আজওয়াজাম মিনহুম যাহরাতাল হায়াতিদ দুনিয়া লিনাফতিনাহুম ফীহ। হে নবী, কাফেরদের চাকচিক্য দেখে আপনি অবাক হবেন না, ওদেরকে ওইটা দিছি কিন্তু হেদায়েত দেই নাই। সুবহানাল্লাহ। পড়ে অন্য আয়াতে আল্লাহ বলেছেন, ফালা ইয়াগুরুরুকা তাকাল্লুবুহুম ফিল বিলাদ, দাপটের সাথে ওরা দেশে দেশে ঘুরে বিরায়, এই চাকচিক্য দেখে আপনি অবাক হবেন না, নবী ধোকায় পড়বেন না। আপনাকে যা দিছি ওদেরকে আমি দেই নাই, আপনার সম্মান আমি বাড়িয়েছি। ও রাফা'না লাকা যিক্রাক, যেখানে আমার নাম সেখানে আপনার নাম। সুবহানাল্লাহ। তাহলে আজকে থেকে আর কম্পেয়ার করবেন কারোর সাথে কারো? কথা বুঝতে পেরেছেন? ওকে, আমরা উইল অ্যাভয়েড কম্পারিজন, উইল বি হ্যাপি। প্রতিটি মানুষ অনন্য, আপনার ইউনিকনেসকে আপনি কাজে লাগাবেন। আল্লাহ তৌফিক দান করুক। পড়েন আমিন। কয়টা গেল? হ্যাপি হওয়ার 6 নম্বর মাধ্যম হচ্ছে, খেয়াল রাখবেন এটা খুবই জরুরি, সেটা হচ্ছে পিস অফ মাইন্ড ইজ দ্য রিয়েল হ্যাপিনেস। মনে সুখী আসল সুখ। এজন্য মনকে অস্থির হতে দেওয়া যাবে না, মনকে সবসময় স্থির রাখবেন। মনের সুখ আসল সুখ। মন, মনের সাথে কথা বলুন, মনকে জিজ্ঞেস করুন, মন কিসে খুশি হয়, কিসে হয় না, কিসে শান্তি পায়, কিসে পায় না। হ্যাঁ, শুধু সম্পদ থাকলেই মানুষ সুখী হয় না, সম্পদের দরকার আছে। অনেকে দেখবেন অনেক সম্পদের মালিক, অনেক টাকা পয়সা, কিন্তু খেয়ে হজম করতে পারে না, এরকম আসলে নেই। সুখ আছে? অনেকে অনেক সম্পদশালী কিন্তু দাম্পত্য জীবনে কলহ, এরকম আছাড়া নাই। অনেক সম্পদশালী ছেলে কথা শোনে না, গাঁজা খায়, আছে না? না, এটা আমার বাস্তব কথা থেকে বলছি। আমাদেরকে বলে, রিহ্যাবে পাঠায়, রিহ্যাবিলিটেশনে পাঠায়, 6 মাস পরে আসে আবার গাঁজা টানা শুরু করে, আছে না নাই?
তাহলে শুধু সম্পদ থাকলে আপনি হ্যাপি হবেন না, মনের সুখ আসল সুখ। অনেক সম্পদ কিন্তু পরিবারের শান্তি নাই, সুস্থতা নাই, তাহলে কিছুই নাই। মনের সুখটাকে যেন আমরা সবচাইতে বেশি গুরুত্ব দিই। সম্পদের দরকার আছে প্রিয় ভাইয়েরা, হালালভাবে উপার্জিত সম্পদের প্রাচুর্য থাকতে পারে, সমস্যা নাই। পার্থিব হালাল উপভোগের জিনিস এটা নিষেধ নয়। স্বয়ং বিষ্ণু ইসা ইসলামী বলেছেন, আরবাউন মিনা সাআদা, চারটা জিনিস সৌভাগ্যের লক্ষণ, এটা যদি পাও খুব ভালো। কয়টা সবাই বলেন, কয়টা? চারটা জিনিস সৌভাগ্যের লক্ষণ। এক নম্বর, আল মারআতু সালেহা, নেককার স্ত্রী। নেককার কি? দুই নম্বর, আল মাসকানুল ওয়াসিআ, প্রশস্ত বাড়ি, প্রশস্ত বাড়ি। তিন নম্বর, আল জারু সালেহ, গুড নেইবার, ভালো প্রতিবেশী। চার নম্বর, আল মারকাবুল হানি, সুইট রাইড, মানে ভালো বাহন বা যানবাহন। চারটা থাকলে এটা একটা সৌভাগ্যের আলামত, খুশনসিব, একটা ভালো। কিন্তু খেয়াল করে দেখেন তো, বিশ্বনবী চারটার মধ্যে কয়টা ছিল? শুধু এক নম্বরটাই ছিল, বাকি তিনটা ছিল না তেমন। এক নম্বর কি ছিল? আল মারআতু সালেহা, নেককার স্ত্রী, এটা বিশ্বনবীর ছিল, ঠিক কিনা? দুই নম্বর, আল মাসকানুল ওয়াসে, স্পেশিয়াস হাউস, বড় ঘর বিশ্বনবীর ছিল না মক্কায় না মদিনায়। মদিনার ঘরগুলো দেখেন, এক এক বিবির এক এক ঘর, ছোট্ট ঘর, খেলে হাইটা এসে বসতে পারে আর শুইতে পারে এতটুকু। তিন নম্বর, আল জারু সালেহ, ভালো প্রতিবেশী ছিল, মক্কায়ও না মদিনায়ও। মদিনায় গেলেন, আশেপাশে ইহুদিরা থাকতো, বনু কাইনুকা, বনু কুরাইজা, বনু নাদির, তাদের ষড়যন্ত্রে একটা রাতও শান্তিতে ঘুমাইতেই পারে নাই। সুখ তো দূর কি বাদ, সবসময় জ্বালাতন করতো, বিট্রে করতো, ওয়াদাভঙ্গ করতো, এগুলো ঘটেছে। তার মানে ভালো প্রতিবেশী জোটে নাই। তিন নম্বর, চার নম্বর, আল মারকাবুল হানি, ভালো বাহন, খুব বেশি ভালো বাহন ছিল তাও বলা যায় না, খাবারই তো ছিল না, ওট খাইলে না গায়ে জোর থাকবে, ঠিক কিনা? হ্যাঁ, কসোয়া আদবা ছিল, তার মানে বাহন ছিল চালানোর মতো, কিন্তু খুব বেশি ভালো বাহন যে ছিল এমন নয়। তাহলে চারটার মধ্যে বিষ্ণু পেয়েছিলেন কয়টা? একটা। কিন্তু মা এসার ঘরের ভেতরে সুখ আর সুখ কিছু নাই, একটা মশক পানি খাওয়ার, রুটি বেলার একটা ইয়ে, জাজিম, এমন জাজিম, খেজুর পাতার চাটাই দিয়ে জাজিম। বিষ্ণবী সেখানে শুলে চাটাইয়ের দাগ পিঠের মধ্যে লেগে যেত। মাদুর বা চাটাই চিনেন আপনারা? বাংলাদেশে দেখেন নি, ওই চাটাইয়ের মধ্যে বিষ্ণবী শুয়ে পড়লে, ঘুম থেকে উঠলে ওই চাটাইয়ের দাগ পিঠের মধ্যে বসে যেত। কিন্তু ঘর ভরা সুখ আর সুখ, কারণ টাকা দিয়ে বাড়ি কিনা যায়, গাড়ি কিনা যায়, ঘর কিনা যায়, সব কিনা যায়, কিন্তু সুখ কিনা যায় না, কিনা যায়? এই জন্য মনের সুখই আসল সুখ, ওইটাকে গুরুত্ব দিবেন প্রিয় ভাইরা। সহিহ মুসলিমের আরেকটা হাদিসে বিষ্ণু ইসা ইসলাম বলেন, লাইসাল গিনা আন কাসরাতিল আরাদি ওয়ালাকিনাল গিনা গিনান নাফস, বেশি সম্পদ থাকলেই ধনাঢ্যতা নয়, আসল ধনাঢ্যতা মনের ধনাঢ্যতা। মনে সুখ তো সবখানে সুখ, মনে শান্তি তো সবখানে শান্তি। এই ছয় নম্বর পয়েন্টটা বুঝতে পেরেছেন আপনারা? ছয় নম্বর পয়েন্টটা কি? মনের সুখী, সবাই বলবেন মনের সুখী। সাত নম্বর হচ্ছে, নেভার বি গ্রিডি, এক্সপেক্ট লেস, বেশি প্রত্যাশা করতে যাবেন না, লোভী হবেন না, লোভ আপনার সুখ কেড়ে নিবে। লোভী কখনো সুখী হয় না, লোভীর পকেট কখনো ভরে না, যতদিন এটা ভরবে না। লোভী হবো আমরা? না, অতিরিক্ত প্রত্যাশা করব না, অল্প প্রত্যাশা করবো। আম নট টকিং অ্যাবাউট দ্য গোল, গোল শুড বি বিগার অ্যান্ড হায়ার অ্যান্ড হায়ার, বাট আম টকিং অ্যাবাউট এক্সপেকটেশন। বেশি এক্সপেক্ট করা ভালো না, খুব প্রত্যাশা নিয়ে রাখছেন কিছু পান নাই, দেখবেন যে কষ্ট লাগবে, ঠিক কিনা? আর কোনো এক্সপেকটেশন নাই, এরপরে যেটা পাবেন ওইটাই লাভ, যেটা পাবেন ওইটাতেই ভাল লাগে, সুখ লাগে। এই জন্য এক্সপেকটেশন যেন বড় না হয়, বেশি খাই খাই যেন না করি। হ্যাঁ, কালকে কী খাবো, পরশু, আগামী সপ্তাহে আমার মেয়ের কী হবে, ছেলের কী হবে, ওদের ভবিষ্যৎ, গাড়ি বাড়ি নাই, এই যে অস্থির, এরকম আসলে নাই। আজকের জন্য বাঁচুন, আজকের জন্য বাঁচুন, কারণ আগামীকালের তো জন্মই হয়নি। আগামীকালের জন্ম হয়েছে, এটা কি আজকে না আগামীকাল? তো আজকে তো আজকে হ্যাপি হন, আজকের জন্য বাঁচেন, আজকের জন্য প্ল্যান করেন। আগামীকালের তো জন্মই হয় নাই, কালকে সকালে সানরাইজের পরেই না আগামীকালের জন্ম গ্রহণ হবে, ঠিক কিনা বলেন? তাহলে প্রত্যাশা কমান, হ্যাপি হবেন আপনি। ইমাম গাজালি রাহিমাহুল্লাহ একটা চমৎকার কথা বলতেন, উনি বলতেন, তোমার রিজিকে যা আছে এটা দুই পাহাড়ের মাঝখানে থাকলেও এটা তুমি পাবা,
আর যেটা তোমার রিজিকে নাই ওইটা অনেক দূর থেকে আনার পরেও হাত দিয়ে নিয়ে দুই ঠোঁটের মাঝখানে রাখলেও ওইটা পড়ে যাবে। কথা বুঝতে পেরেছেন? আপনি মাঝে মাঝে অ্যানিমেল কিংডম অথবা জিওগ্রাফিক্যাল চ্যানেলে দেখবেন যে বক বক মাছ শিকার করে কিভাবে অনেকক্ষণ লুকিয়ে থাকে, হুট করে একটা মাছ ধরে, ধরার পরে মাছটা বাঁচার জন্য ছোটাছুটি করে বকটাও কামড় দিয়ে এমনি ধরে অমনি ধরে, পরে যায় যায় আবার ধরে, আবার পরে যায় আবার ধরে, সবশেষে মাছটা টুক করে পানিতেই পড়ে যায়। কারণ এটা ওর নসিবে নাই। কি বলেন, এটা রিজিকে নাই? যেটা রিজিকে আছে ওই মাউন্ট এভারেস্টের উপরে থাকলে এটা আপনার কাছেই আসবে, যেটা রিজিকে নাই দুই ঠোঁটের মাঝখান থেকে ওইটা পড়ে যাবে। বুঝতে পেরেছেন? হ্যাঁ, বিষ্ণু ইসা ইসলাম আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠের মধ্যে একবার চাপড় দিয়ে একবার বললেন, আবদুল্লাহ কুন ফি দুনিয়া কাআন্নাকা গরীব আও আবিরু সাবিল, দুনিয়াতে এমন ভাবে জীবন যাপন করো মনে হয় যেন তুমি গরীব মানে স্ট্রেঞ্জার, এলাকায় নতুন আসছো, কেউ তোমার চেনে না, তুমিও কাউরে চেনো না, অথবা আবিরু সাবিল মানে ট্রাভেলার, ইউ আর এ ট্রাভেলার, পথিক, এইভাবে থাকে পথিক। ধরো একটা জায়গায় গেছেন, কেউ আপনার চেনে না জানে না, ওই জায়গায় আপনি বাড়িঘর করবেন? কারো তো চিনে নেই না, এটা সেফ এলাকা তাও জানে না, টাকাও তো নিয়ে আসেন না, বাড়িঘর করবেন, কিছু করবেন? যেই কাজের জন্য গেছেন কোনো রকম কাজ সেরে চলে যাবো এখান থেকে, যেহেতু আমি অপরিচিত, অথবা ট্রাভেল করতেছেন এখান থেকে মক্কা যাবেন, ধরেন যে দুবাইতে ট্রানজিট 4 ঘন্টা, কয় ঘন্টা তো ট্রানজিট, যেহেতু 4 ঘন্টা পাইছি, এবার একটা সোফা কিনি, একটা টেবিল কিনি, একটা এই কিনি সেই কিনি এয়ারপোর্টের ভিতরে, এরকম কোনো পাগল করে? তাহলে এই 4 ঘন্টা ট্রানজিটে কী করে? এই চা খেতে খেতে মসজিদের ভিতরে 2 রাকাত নামাজ পড়তে পড়তে, ওয়েটিং এরিয়াতে বসে পত্রিকা পড়তে পড়তে কোনো রকম কাটায় দেওয়া, কি বলেন? নাকি ওইখানে সোফা টোফা বাড়ি ঘর এটা সেটা কিনা শুরু করেন 4 ঘন্টার জন্য? এরকম কোনো পাগল আছে এরকম? না, আবিরু সাবিল, আহা, দুনিয়াতে এভাবেই বসবাস করতে হবে, গরিব ও আবিরু সাবিল, স্ট্রেঞ্জার ও ট্রাভেলার। কিন্তু এবার আমাদের লাইফস্টাইলের দিকে খেয়াল করেন তো, আমরা কিভাবে থাকি? দেখি একজন বলতে পারে কিনা কিভাবে? হ্যাঁ, আজীবন হায়াত পাবো, আজীবনের জন্য দুনিয়াতে থাকবো, এইভাবে থাকি, ঠিক কিনা বলেন? কথা বুঝেন নাই বোধহয়। নূহ আলাইহিসসালামের কাছে, ওনারা তো হায়াত পেত, নূহ আলাইহিসসালামের কাছে এক মা এক বাচ্চাকে কোলে নিয়ে আসছে, কাকে? বাচ্চাকে কোলে নিয়ে আসলে সাল্লামকে বলে, ইয়া নবী আল্লাহ নূহ উদু আল্লাহ আলা, আমার বাচ্চাটার জন্য একটু দোয়া করেন যাতে আল্লাহ তার হায়াত বাড়ায় দেয়। কি বাড়ায় দেয়? তো নূহ আলাইহিসসালাম বললেন, কেম আমরু, বয়স কত তোমার বাচ্চার? বলে, সালাসুমিয়া সানা, 300 বছর। কোলের বাচ্চার বয়স কত? অনেক হায়াত পেত তো। তো উনি বলতেছে, তুমি 300 বছর তোমার বাচ্চার হায়াত মানে এখন বয়স, তুমি আরো হায়াতের দোয়া চাইতেছো? তুমি কি জানো আখিরি জামানায় এমন এক জাতি আসবে যারা 60 থেকে 70-এর মধ্যে সব মরে শেষ? বিষ্ণু বলেছেন যে আমার উম্মতি মা বাইনা ইলা সিত্তিন ইলা সাবঈন, আমার উম্মতের গড় বয়স 60 থেকে 70, ও আকাল্লুহুম মান ইয়াজুযু যালিক, অল্প কিছু মানুষ 70 ক্রস করবে, সব 60 থেকে 70-এর শেষ। 300 বছর তোমার ছেলের বয়স, তুমি লম্বা হায়াতের দোয়া করো, তুমি কি জানো শেষ জামানায় এরা 60-70-এর মধ্যে সব মরেই যাবে? এই মহিলা তো অবাক, তাই নাকি 70-এ মরে যাবে? এই কথা শুনে মহিলা বলতেছে, আইয়া বিনুন আল বুয়ুত, আচ্ছা নবী নবী আল্লাহ নু, 70 বয়সে যেহেতু মরে যাবে তারা কি আর দুনিয়াতে ঘর বাড়ি বানাবে? কেন মহিলার ধারণা 70 বছর যেহেতু হায়াত, ঘরের তো আর প্রশ্নই আসে, এটা তো এমনি সেমনি কাটাইয়া চলে যাবে। আজকে যদি আয়না দেখাইতে পারতাম ওই বুড়িরে, আমি তো স্কাই ট্রি এর উপরে উঠছি তো, আপনাদের সব সর্বোচ্চ টাওয়ার, ওই বুড়িরে যদি ওইটার উপরে উঠে দেখাইতে পারতাম, দেখো বাড়ি কারে কয়, আর দুবাইয়ের বুর্জ আল খালিফা, হ্যাঁ, আর বুর্জ দুবাইতে যদি দেখাইতে পারতাম, পেট্রোনাস টুইন টাওয়ার যদি, আইফেল টাওয়ার যদি দেখাইতে পারতাম, তাইলে বুড়ি বুঝতো বাড়ি বানানো কারে কয়। আল্লাহ কুন ফি দুনিয়া কাআন্নাকা গরীব আও আবিরু সাবিল, এমন ভাবে দুনিয়াতে থাকো যেন তুমি স্ট্রেঞ্জার ট্রাভেলার। কিন্তু আমাদের কথাটা চিন্তা করেন, হ্যাঁ, এক্সপেকটেশন এত হাই, না পেলে আমরা কষ্ট পাই। তাহলে বিষ্ণুই বলেছেন, হয় স্ট্রেঞ্জার নয় ট্রাভেলার, এইভাবে থাকো। ওয়াইদা আমসাইতা ফালা তান্তাদিরিস সাবাহ, ওয়াইদা আসবাহতা ফালা তান্তাদিরিল মাসা, আব্দুল্লাহ যখন সকাল হবে সন্ধ্যার এক্সপেক্ট করো না, যখন সন্ধ্যা হবে সকালের এক্সপেক্ট করো না। সকালবেলা তুমি বিশাল আশা নিয়ে বসে থাকো না যে সন্ধ্যা পর্যন্ত বাঁচবা, যদি বাঁচো সন্ধ্যা পাও ভালো আলহামদুলিল্লাহ, না পাইলে রবের সাথে সাক্ষাতের জন্য রেডি তাও আলহামদুলিল্লাহ, ঠিক কিনা বলেন? এটা হইতে হবে মাইন্ডসেট।
এক্সপেক্ট লেস, নেভার বি গ্রিডি, প্রত্যাশা কম রাখেন, আপনি হ্যাপি হবেন। কিন্তু আমাদের মধ্যে অনেক এক্সপেকটেশন, যেটা আমাদের কষ্ট দেয়, অসুখী বানায়, আরও লাগবে, আরও লাগবে। অনেকের মধ্যে, সবার না, অনেকের মধ্যে এই প্রবণতা আছে না নাই। বিশ্বনবী বলেন, লাও আন্না লিবনি আদম ওয়াদিয়ান মিন যাহাব আহাব্বা ইয়াকুনা লাহু ওয়াদিয়ান, প্রত্যেক বনি আদমকে যদি একটা করে স্বর্ণের পাহাড় বানায় দেওয়া হয় বা উপত্যকা বানায় দেওয়া হয়, সে চাবে আরও একটা স্বর্ণের পাহাড়ের মালিক কীভাবে হওয়া যায়। আচ্ছা বলেন তো, একটা স্বর্ণের পাহাড় এটারে বেচা খাইতে খাইতে আমার 14 পুরুষও খাই শেষ করতে পারবে? তার একটা দিয়ে আমি কী করব? কিন্তু বিষ্ণু অনেকের প্রবণতা আরেকটা চায়, ওয়ালাইয়ামলা আফাহু ইল্লা তরাব, কবরের মাটি ছাড়া তার এই আশা ভরসা প্রত্যাশা কেউ থামাতে পারবে না। তাহলে আমরা যেন গ্রিডি না হই, লোভী না হই, আমাদের এক্সপেকটেশন যেন কম থাকে। প্রিয় ভাইয়েরা খেয়াল রাখবেন, মানুষ যত ধনী হয় তত তার রিজিকের পেরেশানি বাড়ে। দেখবেন যারা ধনী হতে চায় উদ্দেশ্য হচ্ছে যে রিজিকের পেরেশানি কমুক। মানুষ যত ধনী হবে তত রিজিকের পেরেশানি বাড়বে, কিন্তু ধনী হয়েছিল রিজিকের পেরেশানি কমানোর জন্য, ওটা কমে না। কথা বুঝতে পেরেছেন? যে যত ধনী তার তত রিজিকের পেরেশানি বেশি, কিন্তু ধনী হয়েছিল কোন নিয়তে? যাতে করে রিজিকের পেরেশানিটা কমে যায়, কমে না। সো এক্সপেক্ট লেস, ইউল বি হ্যাপি, প্রত্যাশা কমান, চাহিদা কমান, আপনি হ্যাপি হবেন ইনশাআল্লাহ। বলেন কয়টা গেল? কয়টা? মাশাআল্লাহ, সাতটাই তো মনে রেখেছে। 8 নম্বর, জীবনে যা করবেন সব আল্লাহর সন্তুষ্টির জন্য করুন। হোয়াট এভার ইউ ডু, ডু ফর দ্য সেক অফ আল্লাহ, ইউল বি হ্যাপি। আল্লাহর সন্তুষ্টির জন্য করলে আপনি হ্যাপি হবেন, সব আল্লাহর খুশির জন্য। ডোন্ট এক্সপেক্ট গ্র্যাটিটিউড ফ্রম এনি ওয়ান, কেউ আপনারে অ্যাপ্রিসিয়েট করলো, কৃতজ্ঞতা দিল, থ্যাংকস দিল, এটার জন্য বসে থাকবেন। আমাদের অনেকের সমস্যা হচ্ছে আমরা গো ধরে বসে থাকি যে অমুক আমার মূল্যায়ন করলো না, আমার নামটা নিল না, আমার দাম দিল না, এরকম আসলে নাই। আরে দাম, আসল দাম তো আখেরাতের দাম, ঠিক কিনা বলেন? এই পৃথিবীতে অনেক অখ্যাত লোক আছে যারা আসমানে বিখ্যাত, আর এই পৃথিবীতে অনেক বিখ্যাত লোক আছে যারা আসমানে অখ্যাত। আমরা যেন আসমানে বিখ্যাত হতে পারি, আল্লাহ তুমি কবুল করো, পড়ুন আমিন। আমরা দুনিয়াতে বিখ্যাত হতে চাই না, ওয়ালা ইয়াজ বিল্লাহ, আমরা আসমানে বিখ্যাত হতে চাই। তাহলে যা করব আমরা আল্লাহর খুশির জন্য করবো, অমুকে বললো না, অমুকে দাম দিল না, নাম নিল না, এগুলো আমরা যেন কখনো না বলি। হোয়াট এভার ইউ ডু, ডু ফর দ্য সেক অফ আল্লাহ। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার নামাজ, রোজা, জীবন, মরণ, আয়োজন সব কার জন্য? সব হবে আল্লাহ তাআলার জন্য, আল্লাহর জন্য করবেন। আর একটা মজার ব্যাপার হচ্ছে, আপনি যাই করবেন আল্লাহর জন্য করবেন, দুনিয়ার অ্যাপ্রিসিয়েশন বাদ যাবে না ইনশাআল্লাহ। দুনিয়ার নাম অ্যাপ্রিসিয়েশন, এটা আল্লাহ এমনিই ব্যবস্থা করে দেবে। কিন্তু যদি নামের পেছনে ছুটেন, আল্লাহর কাছে তো পাবেনই না, নামও হবে না। কথা বুঝতে পেরেছেন? তাহলে আমার জাপান প্রবাসী ভাইয়েরা, আমরা আমাদের পৃথিবীতে যা করব একজনের খুশির জন্য করব, তিনি কে? এই পলিসিটা মনে থাকবে? কে নাম নিল, দাম দিল, গুরুত্ব দিল, এগুলো খেয়াল করবেন? আমরা আল্লাহর খুশির জন্য করব। এবং বিশ্বাসীদের বৈশিষ্ট্যের কথা বলতে যে আল্লাহ এটাই বলেছেন, ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআ ওয়ালা শুকুরা। বিশ্বাসীরা যখন অন্যদের খাওয়ায়, খাওয়ানোর পরে তারা যখন থ্যাংকস দেয়, তারা বলে এগুলো আমরা থ্যাংকসের জন্য, কৃতজ্ঞতা শুকুরের জন্য করি নাই, আমরা করেছি একজনকে খুশি করার জন্য, তিনি কে? আল্লাহ। আমার ভাইয়েরা, আমরা সব কিছু যেন আল্লাহর সন্তুষ্টির জন্য করি, সব আল্লাহর সন্তুষ্টির জন্য করুন, আপনার অ্যাপ্রিসিয়েশন, নাম, এটা মিস হবে না ইনশাআল্লাহ। তাহলে 8 নম্বরে কি ছিল? যা করব সব করব আল্লাহর খুশির জন্য, তাহলে আমি সুখী হব, পারা যাবে তো ইনশাআল্লাহ। 9 নম্বর, বি হোপফুল এন্ড অপটিমিস্টিক ইন ইউর লাইফ, ইউল বি হ্যাপি, আশাবাদী হবেন, নিরাশ হবেন না। নিরাশ হয় শয়তান, শয়তান আল্লাহর রহমত থেকে নিরাশ, এজন্য শয়তান। কিন্তু আমরা কি নিরাশ? আমরা ভুল করলে আবার ক্ষমা চাই, আল্লাহর কাছে ফিরে আসি, আল্লাহ দৃশ্যটা দেখতে বড্ড পছন্দ করে, ফিরে আসলে আল্লাহ পছন্দ করে। আর শয়তানের বড় মিশন হলো আমাদেরকে হতাশ বানানো, আমাদেরকে যদি ওর মতো হতাশ বানাইতে পারে, হি ইজ সাকসেসফুল। বলেন আমরা কি ওরা আর সাকসেসফুল হইতে দিব? কখনো হতাশ হবেন? কখনো হতাশ হবেন না, আমরা হতাশ, মুসলিমরা হতাশ হয় না। আমি অবাক হয়েছি জাপানের এই যে সুইসাইডাল অ্যাটেম্পট রেশিও দেখে,
আল্লাহ তাদেরকে হেফাজত করুক, আল্লাহ তাদেরকে দিনের গাইডেন্স দিয়ে ধন্য করুক। প্রতিদিন অ্যাভারেজে নাকি 85টা সুইসাইড তারা করে, এবং কি অবাক করা, দল বেঁধে যেয়ে নাকি করে এটা। এত সুন্দর দেশ, এত চমৎকার, কিন্তু এই যে কষ্ট, এরকম যদি কাউকে দেখেন সুইসাইডিং মেন্টালিটির, তাকে সময় দিবেন, জীবন নিয়ে তাকে উজ্জীবিত করবেন, অপটিমাইজ করবেন, যে না, লাইফ অনেক সুন্দর, বেঁচে থাকার অনেক কারণ আছে, তোমাকে বাঁচতে হবে নিজের জন্য, পরিবারের জন্য, সমৃদ্ধির জন্য। আল্লাহ আকবার, আল্লাহ হেফাজত করুক। প্রিয় ভাইরা, এজন্য মুসলমানদের মধ্যে সুইসাইডাল অ্যাপ্রোচ কম, আলহামদুলিল্লাহ, কারণ আমরা হতাশ না, আমরা ভরসা রাখি, আশা রাখি এক মহান সত্তার উপর, তিনি কে, আমরা মন খুলে তার কাছে সব বলি, তার কাছে সব বলি। এই পৃথিবীতে নাস্তিকদের চেয়ে কপাল পড়ার দ্বিতীয় কেউ নাই, ওরা কাউরে ডাকতে পারে না। হিন্দু, যে হিন্দু মন্দিরে যায়, সে ওই হিন্দুর চেয়ে ভালো যে মন্দিরে যায় না, কারণ সে মন্দিরে যেয়ে কারো না কারো কাছে কিছু চায়, কিছু বলে, ঠিক কিনা। যেই খ্রিস্টান চার্চে যায়, সে ওই খ্রিস্টানের চেয়ে ভালো যে চার্চে যায় না। যে ইহুদি সেনাগোগে যায়, সে ওই ইহুদির চেয়ে ভালো যে সেনাগোগে যায় না, কারণ সে যা কিছুর কাছেই হোক না কেন, যে কাঁদে, মানে সুখ দুঃখ প্রকাশ করার একটা জায়গা আছে। কিন্তু নাস্তিক কারে ডাকে, ও তো বলে কেউই নাই, তো ডাকবে কারে, ঠিক কিনা বলেন। হ্যাঁ, একা একা নাস্তিকরা একা একা যখন থাকে, জীবন মরণ নিয়ে যখন তারা চিন্তা করে, ওদের দম বন্ধ হয়ে আসে, আপনি জানেন, ওদের দম বন্ধ হয়ে আসে। আর তার বিপরীতে আমরা কখনো হতাশ হই না, নিরাশ হই না, আমরা ভরসা রাখি একজনের উপর, তিনি কে, কোরআনের প্রতিটা বাণী আমাদের জন্য মোটিভেশন, ইন্সপিরেশন। সুবহানাল্লাহ, পড়ে কোরআন আপনাকে বলে, লা তাহজান ইন্নাল্লাহ মা'ানা, ভয় পেও না, আল্লাহ আমার সাথে আছে। বিপদে পড়লেই আপনি বলবেন যে আল্লাহ আমার সাথে আছে। আমি একটা স্ট্যাটাস শেয়ার করেছি ফেসবুকে, যে মনকে তুমি বুঝিয়ে বলো আল্লাহ আছে আমার সাথে, মনকে তুমি বুঝিয়ে বলো আল্লাহ আছে, কেউ নাই, তার আছে কে, গারে সাউরে বিশ্বনাথ ইসলাম, প্রাণ বাঁচানোর জন্য আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে আশ্রয় নিলেন, গুহাতে লুকালেন, কুরাইশরা মারার জন্য উদগ্রীব দৌড়াচ্ছে, এই তো পা দেখা যায়, জামা দেখা যায়, তলোয়ার দেখা যায়, একটু মাথাটা নোয়ালেই আবু বকরকেও দেখে ফেলে, বিশ্বনবীকেও দেখে ফেলে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তটস্থ, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে তো দেখে ফেলবে, আমাদেরকে মেরে ফেলবে। বিশ্বনবী ইসলাম বললেন, আবু বকর, লা তাহজান ইন্নাল্লাহ মা'ানা, ভয় পেও না, আমরা এখানে দুইজন নই, আমাদের সাথে আরো একজন আছে, আওয়াজ করে বলুন তো, তিনি কে, লা তাহজান ইন্নাল্লাহ মা'ানা। সব সময় মনকে বলবেন, আল্লাহ আমার সাথে আছেন, আল্লাহ আমার সাথে আছেন, আল্লাহর নাম নেবেন, তাকবীর পড়বেন, আল্লাহু আকবার, আপনার হৃদয়ে শক্তির সঞ্চার করবে কে, ভারতের আমাদের এক বোন মুস্কান, দেখেছেন না, হ্যাঁ, শত শত সন্ত্রাসের সামনে আওয়াজ করে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সে যখন বলেছে, তার হৃদয়ে শক্তির সঞ্চার করে দিয়েছে কে, এক তাকবীরে কেঁপে উঠছে গোটা বিশ্ব, তার এক তাকবীরে ফ্রম নর্থ টু সাউথ, ফ্রম ইস্ট টু ওয়েস্ট, দ্য এন্টায়ার গ্লোব আল্লাহু আকবার ধ্বনিতে মুখরিত হয়েছে। প্রিয় ভাইরা, লা তাহজান ইন্নাল্লাহ মা'ানা, আল্লাহ আমাদের সাথে আছেন, মনকে তুমি বুঝিয়ে বলো আল্লাহ আছে আমার সাথে, কয়টা বলবো, আল্লাহ বলছেন সূরা ইউসুফে, লা তাইআসু মির রাহিল্লাহ ইন্নাহু লা ইয়াইআসু মির রাহিল্লাহ ইল্লাল ক্বাউমুল কাফিরুন, আল্লাহর রহম থেকে নিরাশ হয় না, কাফেররা ছাড়া কেউ আল্লাহর রহম থেকে নিরাশ হয় না। কখনো আল্লাহর রহমত থেকে নিরাশ হবেন না, ভরসা রাখবেন, আশা রাখবেন, কার উপর, আল্লাহ, ইন্নামা আল উসরি ইউসরা, কষ্টের পরে স্বস্তি। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, চিন্তা নাই, ভয় নাই, টেনশন নাই, বিজয় তোমাদেরই হবে যদি ঈমানদার হও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হোয়াট আ মোটিভেশন, হোয়াট আন ইন্সপিরেশন। সুবহান, প্রতিটা আয়াতে, প্রতিটা পৃষ্ঠায় কোরআনের পরতে পরতে মোটিভেশন। হতাশা বলতে কোনো শব্দই তো আমাদের ডিকশনারিতে নাই, কিসের আত্মহত্যা, আত্মহত্যা তো দূর কি বাদ, হতাশাই তো নাই আমাদের জীবনে, আছে বলেন, কারণ আমরা সুখের দুঃখের সময় সবর করি, সুখের সময় শুকর করি, সবটাতেই লাভ, দুঃখের সময় কি করি, সবর, সবর করলে সওয়াব আছে না, লাভ, সুখের সময় শুকর করি, শুক্রিয়া আদায় করলে সওয়াব আছে না, লাভ, তা আপনার জীবনে কোনো লস আছে, তা হতাশ হওয়ার সুযোগ কোথায় আপনার, তো উইন উইন সিচুয়েশন আমাদের, আপনার জীবনে যত কষ্ট সবগুলোর জন্য ইউ উইল বি রিওয়ার্ডেড অ্যাট দ্য এন্ড, সব কিছুর প্রতিদান আপনি পাবেন, ইউর পেইন ইজেন্ট ইন ভেইন, ইউর স্যাক্রিফাইস ইজেন্ট ইন ভেইন, এন্ড ইউর পেইন ইজ বিং রিওয়ার্ডেড,
আপনার কষ্ট দুঃখ জ্বালার জন্য আপনি রিওয়ার্ড পাবেন। মা ইউসিবুল মুসলিম আমিন নাসব ওয়ালা ওয়াসব ওয়ালা হাম্মিন ওয়ালা আযান ওয়ালা গাম্মিন হাত্তা শাওকাতি ইউশাকুহা ইল্লা কাফারাল্লাহু বিহা মিন খাতায়া। আপনার দুঃখ ব্যথা জ্বালা ইনজুরি অ্যাক্সিডেন্ট কষ্ট এমনকি বড়ই পারতে যে হাতে অনেক সময় কাটা বিঁধে না, গোলাপের একটা গোলাপ পিক করতে যাবেন হঠাৎ কাটা বিঁধছে না, বিশ্বনী বলেন ওই কাটা বিধার কারণে আল্লাহ তাআলা তোমার গুনাহ মাফ করে দিবে। এখন আপনি হতাশাটা পান কোথায় আমারে বুঝান। আমাদের ডিকশনারিতে হতাশা আছে? আছে। নিরাশা হতাশা এগুলোকে আমরা না বলে দিব এই কনফারেন্স হল থেকে। নিরাশা আর হতাশাকে আমরা না বলবো, আওয়াজ করে সবাই বলুন নো, নো ডিপ্রেশন ইন আওয়ার লাইফ, নো হতাশা ইন আওয়ার লাইফ। আমাদের জীবনে কোনো হতাশা নেই, কোনো হতাশা নেই প্রিয় ভাইরা। মুমিনের জীবনে হারাবারও কিছু নেই, আমাদের সব লাভ। আমরা যদি কাউকে হারাই এটা ক্ষণস্থায়ী, বাবা মারা গেছে ক্ষণস্থায়ী, আবার তো দেখবেন ওনার রুহ চলে গেছে ইল্লিনে, আপনিও যাবেন ইল্লিনে, জান্নাতে আল্লাহর আরশের নিচে স্পেশাল প্রোটোকলে থাকবেন, তো আপনার কষ্ট কিসের? দাদা মারা গেছে ওনারা তো পাবেন আপনি। আচ্ছা বলেন নাস্তিকের এরকম হোপ আছে? ও তো বলে চোখটা বুঝলে আর কিছু নাই, ওর দাদা গেল কই, ওর দাদি গেল কই, ও গেল কই, ওর চোদ্দ পুরুষ কিছু আছে আর? আমাদের কি এরকম? আমার দাদা আছে না, দাদি আছে না, তাদেরকে পাবো না আমি? এই তো বুক বেঁধে রাখি, আমরা আশা বেঁধে রাখি। তার চেয়েও বড় মজার ব্যাপার হচ্ছে মুমিনরা মৃত্যুকে ভয় পায় না, কারণ মৃত্যুকে সে একটা গেট ওয়ে ভাবে, টু মিট উইথ হিজ লর্ড, তার সবচেয়ে বড় অভিভাবকের সাথে তার সাক্ষাৎ। বলেন তো আপনার সবচেয়ে বড় অভিভাবক কে? বুঝে বলছেন? আপনার সবচেয়ে বড় গার্ডিয়ান কে? সত্যি এটা ফিল হয়, ইউ হ্যাভ টু ফিল ইট। বলেন তো আপনি আপনাকে যত ভালোবাসেন তার চেয়েও আপনাকে বেশি ভালোবাসে কে? আপনি আপনার যত কল্যাণ চান তার চেয়েও আপনার বেশি কল্যাণ চায় কে? তাহলে আমার সবচেয়ে বড় গার্ডিয়ান কে? ধরেন যে দুনিয়াতে আমার সবচেয়ে বড় গার্ডিয়ান আমার বাবা, কোনোদিন তার সাথে আমার দেখা হয় নাই, আমার বাবার সাথে অনেক বছর পরে শুনলাম আমার বাবা আমেরিকাতে থাকে, তো আমি আমেরিকাতে যাব বাবার সাথে সাক্ষাৎ হইতে, ভালো লাগবে না আপনার? তো আল্লাহ তাআলা আপনার ক্রিয়েটর, ইউর মাস্টার, তিনি আপনার সবচেয়ে বড় অভিভাবক, তার সাথে দেখা করতে যাবেন, ওটার মাধ্যমেই তো মৃত্যু। তো এই মৃত্যুর আমরা ডরাই, মৃত্যুকে আমরা ভয় পাই, আমরা তো শহীদি তামান্না নিয়ে ঘুরে বেড়াই। মুমিনরা কখনো ভয় পায় না, হতাশ হয় না, আশাবাদী হয়, হোপফুল, বি হোপফুল, বি অপটিমিস্টিক, আপনার হারাবার কিছু নেই প্রিয় ভাইরা। তাহলে নয় নাম্বার হচ্ছে বিশ্বাসীরা সবসময় হোপফুল হয়, সবসময় আপনি আশাবাদী হবেন। বিষ্ণু সাহসম বলেন সবসময় আশাবাদী হও, এবং বিষ্ণু বলেছেন আল্লাহর ব্যাপারে বান্দা যেরকম আশা করে আল্লাহ তাআলা তার সাথে ঠিক তেমন আচরণ করে। আপনি তার ক্ষমাশীল আশা করবেন, আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবেন। হতাশ হবেন কারা কারা এবার হাত তুলেন, কেউ হতাশ হবেন না? আলহামদুলিল্লাহ বলেন সবাই। দ্য লাস্ট ওয়ান, দশ নম্বরে সুখী সমৃদ্ধ জীবনের কার্যকর হাতিয়ার সেটা হচ্ছে একটা ভালো সার্কেল মেনটেন করবেন, মেনটেন এ ভেরি গুড সার্কেল অ্যান্ড বি ফার ফ্রম দ্য টক্সিক পিপল, টক্সিক লোকদের থেকে দূরে থাকবেন। কথা বুঝতে পেরেছেন? ভালো একটা সার্কেল মেনটেন করবেন, যারা সবসময় খারাপ কথা বলে, খারাপ চিন্তা করে, নেগেটিভিটি ছড়ায়, অন্যের গিবত শেখায়াত, এর কথা ওর কানে, ওর কথা এর কানে লাগায়, এরকম কিছু আল্লাহর বান্দা আছে না নেই? অ্যাভয়েড দোজ গাইস, এই টক্সিক পিপলদের থেকে দূরে থাকেন, ভালো একটা সার্কেল মেনটেন করেন, ইউল বি হ্যাপি। বন্ধু জীবন অনেক গুরুত্বপূর্ণ, বন্ধু নির্বাচন গুরুত্বপূর্ণ, ভালো ফ্রেন্ড নির্বাচন করুন, ভালো সার্কেল নির্বাচন করুন, এমন লোককে বন্ধু বানান যাকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়। এমন লোককে বন্ধু বানাবেন যাকে দেখলেই রাসূলের কথা স্মরণ হয়, আর আল্লাহর কথা স্মরণ হলেই আপনার হৃদয়টাকে প্রশান্তি দিয়ে ভরে দিবে কে? প্রশান্তি দিয়ে ভরে দিবে, আল্লাহর স্মরণেই আছে প্রশান্তি, খেয়াল রাখবেন। মূল শান্তি প্রশান্তির মূল হচ্ছে আল্লাহর স্মরণ, মূল কি? আল্লাহ বলেন আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, জেনে রেখো কোনো কিছু দিয়ে তোমার অন্তর প্রশান্ত হয় না, অন্তর প্রশান্ত হয় একটা সত্তার নামে, সেটা হচ্ছে আল্লাহ। সেটা কি? আওয়াজ করে আল্লাহকে ডাকেন, বলেন আল্লাহ, প্রাণ ভরে হৃদয় থেকে ডাকেন, বলেন ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ,
আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, জেনে রেখো নিশ্চয়ই আল্লাহর জিকিরে, আল্লাহর স্মরণে হৃদয় প্রশান্ত হয়। পৃথিবীর কোনো কিছু দিয়ে আপনার হৃদয় প্রশান্ত হবে না, আল্লাহর জিকিরে প্রশান্ত হবে। অন্য এতে আল্লাহ বলছেন, ওমান আ'রাদা আন যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান দাঙ্কা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা قال ربي لما حشرتني اعمى وقد كنت بصيرا قال كذلك اتتك اياتنا فنسيتها وكذلك اليوم تنسى. আল্লাহ বলেন যে আমার স্মরণ করে না, আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেয়, তাকে আমি দুর্বিষহ জীবন দিব, কিয়ামতের দিন তাকে অন্ধ করে উঠাবো, সে কাঁদবে, বলবে আল্লাহ দুনিয়াতে তো আমার চোখ ছিল, আমাকে এখন অন্ধ বানালে কেন? আল্লাহ বলবে পৃথিবীতে আমার স্মরণ থেকে তুমি গাফিল ছিলা, আমার আয়াত থেকে নিদর্শন দেখলে চেহারা ফিরিয়ে অন্যদিকে গিয়েছ, তাই আজকে আমি তোমার থেকে চেহারা ফিরিয়ে নিলাম, তোমাকে অন্ধ বানিয়ে দিলাম। তাহলে সুখ শান্তির আসল রহস্য হচ্ছে আল্লাহর স্মরণ। সুখ এবং সমৃদ্ধির আসল রহস্য কি? আল্লাহর স্মরণ। ডিপ্রেশন আপনার পায় কেমনি? হ্যাঁ, ডিপ্রেশন কি জানেন? আপনার আর আপনার রবের দূরত্বকে ডিপ্রেশন বলে। ডিপ্রেশন কাকে বলে জানেন? আপনার আর আপনার খোদার মধ্যে যে দূরত্ব, এটার নাম সবাই বলবেন, আপনার আর আপনার স্রষ্টার মাঝে যে দূরত্ব, এটার নাম ডিপ্রেশন। আল্লাহর সাথে যদি আপনার দূরত্ব থাকে, আপনার ডিপ্রেশনও বড়। যদি দূরত্ব না থাকে, নো ডিপ্রেশন, কোনো ডিপ্রেশন আপনার নাই। সুবহানাল্লাহ পড়েন। তাহলে ডিপ্রেশন ঘুচাবার পরশ পাথর হচ্ছে আল্লাহর স্মরণ। আপনার আর আপনার রবের মাঝে দূরত্বের নাম ডিপ্রেশন। আমাদের সাথে আমাদের রবের দূরত্ব নাই, ফলে আমাদের ডিপ্রেশনও নাই। আমরা যেন আল্লাহ তাআলার সাথে সম্পর্কটাকে, বন্ডেজটাকে মজবুত করি। আল্লাহ যার হয়ে যায়, গোটা দুনিয়া তার হয়ে যায়, ঠিক কিনা বলেন? তাহলে প্রিয় ভাইয়েরা, 10 নম্বর পয়েন্ট হচ্ছে ভালো সার্কেল মেনটেন করুন, যারা আপনাকে আল্লাহর স্মরণের কথা রিমাইন্ডার দিবে, যাদেরকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়। কারণ আল্লাহ বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহর প্রতি বিশ্বাস, আস্থা, তার স্মরণেই শান্তি। প্রিয় ভাইয়েরা, যে আয়াত দিয়ে শুরু করেছিলাম সেটা দিয়ে শেষ করি। মানে আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। বিশ্বাসী নারী কিংবা পুরুষ যারা সৎকর্ম করে, আল্লাহ বলেন আমি তাদেরকে সুখী এবং সমৃদ্ধ জীবন দান করব। তাহলে আল্লাহ বিশ্বাস এবং সৎকর্ম যদি আমরা করি, আমাদেরকে সুখী সমৃদ্ধ জীবন দান করবে কে? আমরা চাই তো সবাই, নাকি হতাশ হবেন? আল্লাহর স্মরণ আমাদের হৃদয়ে সবসময় থাকবে তো? আল্লাহ তাআলা সবসময় আমাদেরকে হায়াতে তাইয়িবার উপরে রাখুক, আমরা পড়ি আমিন। তাহলে সুখী সমৃদ্ধ জীবনের কয়টা ফ্যাক্টর আজকে শেয়ার করলাম? 1 নম্বরে কে ছিল? সিম্পলিসিটি, লাইফকে সিম্পল করুন, ইউল বি হ্যাপি। 2 নম্বরে ক্ষমা, অন্যকে ক্ষমা করলে আপনি হ্যাপি হবেন, ঠিক কিনা? নাকি রাগ রাগ পুষে রাখবেন ভেতরে? 3 নম্বর ট্রাই টু মেক আদার্স হ্যাপি, ইউল বি হ্যাপি, অন্যকে হ্যাপি করলে আল্লাহ আপনার হ্যাপি বানাবে। 4 নম্বর বি গ্রেটফুল, আলহামদুলিল্লাহ বলবো, শুকর আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেক ভালো আছে এটা বলবো, কৃতজ্ঞ হব। 5 নম্বর নো কম্পারিজন, কোনো কম্পেয়ার করবো না, প্রত্যেকেই অনন্য, ঠিক কিনা? 6 নম্বর এই যে পিস অফ মাইন্ড, মনের সুখী আসল সুখ। 7 নম্বর লোভী হওয়া যাবে না, এক্সপেক্ট লেস ইল বি হ্যাপি, প্রত্যাশা কম রাখুন, হ্যাপি হবেন। 8 নম্বর নামের জন্য দুনিয়ার সব কাজ করব, ফেমাস হওয়ার জন্য, লোক দেখানোর জন্য, মানুষকে খুশি করবার জন্য, কাকে খুশি করবার জন্য? 9 নম্বর আমাদের ডিকশনারিতে হতাশা আছে, আমরা আশাবাদী, হতাশ হই না, নিরাশ হই না, ভরসা রাখি এক সপ্তাহের উপর, তিনি কে? উই আর অপটিমিস্টিক, হোপফুল। 10 নম্বরে হ্যাঁ, মেক এ ভেরি গুড সার্কেল, ইউল বি হ্যাপি, ইনশাল্লাহ বলেন সবাই। ভালো একটা সার্কেল মেনটেন করুন, ভালো বন্ধু বানান যাকে আল্লাহকে স্মরণ করে। কারণ আল্লাহ বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহর স্মরণে হৃদয় প্রশান্ত হয়, আপনি সুখ পাবেন, শান্তি পাবেন। আর ডিপ্রেশনের সঙ্গে আজকে শিখে গেছেন না? ডিপ্রেশন হচ্ছে আপনার আর আপনার রবের মাঝে যে দূরত্ব। আমার আর রবের মাঝে আমরা কোনো দূরত্ব চাই? ফলে আমাদের জীবনে কোনো ডিপ্রেশন আছে? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের সবাইকে হায়াতে তাইয়িবা নসিব করুন।
আল্লাহ তালা আমাদের সবাইকে সুখী সমৃদ্ধ জীবন দান করুক। এখানে আমরা যেমনি একত্রিত হলাম, আল্লাহর জান্নাতে যেন একত্রিত হতে পারি তৌফিক দান করুক। সম্মানিত ভাইরা, ইসলাম আমাকে আপনাকে সঠিক জীবন দর্শন শিখায়, সঠিক জীবন দর্শন। আপনি যদি এই দুনিয়াতে সুখী সমৃদ্ধ জীবনের অধিকারী হতে চান, জীবনের প্রতিটি অঙ্গনে ইসলামকে প্র্যাকটিস করুন, তাহলে দুনিয়া এবং আখিরাতে সুখ এবং সমৃদ্ধি লাভ করতে পারবেন। আল্লাহ তালা আমাদের সবার জীবনটাকে সুখী সমৃদ্ধ করুক, হায়াতে তাইয়েবা নসিব করুক। আমরা পড়ি আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।